gone. On the greatest debate. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس من شيء يقربكم على الجنة وبيودكم من النار إلا قد أمرتكم به رواه الشارح السنة للبغاوي إسناده صحيح। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুক সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি। তার নিজের শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। একডালিয়া আহলে হাদিস জামে মসজিদের উন্নতি কল্পে তৃতীয়তম ইসলামী আলোচনা সভা আজ 4 নভেম্বর 2021 জুমাবার, ভুল লেগেছে নাকি? বৃহস্পতিবার, ভুল লেগেছে এখানে, বৃহস্পতিবার। এই আলোচনাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, অর্থ, শ্রম, মেধা, দোয়া এবং পরামর্শ দিয়ে, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এ প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে বলে আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এ প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ উন্নতি কল্পে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে, আজকের এই আলোচনা সভার মাধ্যমে তোমার ঘর নির্মাণ করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্ছুটি গোনাহ আমরা করে থাকি, আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গোনাগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, ঠিক আছে, যাই হোক, আজকে সে মাগরিবের পর থেকেই ধারাবাহিক পর্যায়ে বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআন এবং সেই সুন্নার আলোকে গুরুত্বপূর্ণ নসিহা আপনাদেরকে একের পর এক করে চলেছে। আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি এবং আমার পরেও একজন আলেমে দিন আছেন, শেখ প্রথমে পরিচিতি দিয়ে দিয়েছেন। মনে রাখবেন, আমাদের সমাজে মানুষ সাধারণত জলসাগুলোকে একটা উৎসব বানিয়ে নিয়েছে, যেদিন জলসার দিন সেদিন শাশুড়ি মা চলে আসে জামাইয়ের বাড়িতে বেড়াতে। কেন জলসা? এই জন্য, যার যা শুনতে এই জন্য না, দু চারটে বড় বড় কেটেছে, বাড়িতে মাংস টাংস নিয়ে নিয়েছে, এখন উৎসব। যেহেতু মুসলিমদের মাত্র দুইটা উৎসব হয়, হিন্দু দাদা দিদি যারা আছে তারা 13, 14, 15, 20টা তারা উৎসব করে, 12 মাসে 13টা পার্বণ তাদের আছে, ঠিক মুসলিমদের যেহেতু দুইটা উৎসব, তারা ডুপ্লিকেট ভাবে জোরপূর্বক একটার পর একটা একটার পর একটা কিভাবে উৎসব করা যায় এই নিয়ে একটা গ্রামে এখন জলসা করা হয়। শুধুমাত্র এটাই উদ্দেশ্য যে আমাদের এলাকায় জলসা হচ্ছে, আজকে একটা উৎসব ভাই, তাই না? একটা উৎসব করে নিয়েছি।
দেখেন এই গ্রামে কত মানুষ আছে, সামনে কতজন বসে আছে দেখেন। আর আমাদের মা বোন যারা এসেছে এদের তো বলার নেই, সব জান্নাত থেকে পালিয়ে এসেছে এরা। মানে জলসা যেদিন হবে সেই দিন এদের যত রকমের গল্প আছে সব শুরু করে দিবে। ওদেরকে নিয়ে কথা বলছি দেখুন, ওরা এখনো বুঝতে পারেনি যে ওদেরকে নিয়ে কথা বলছি। ওদের সংসারে যত ঝামেলা হয় সব আজকের দিনে আলোচনা হবে। কোন সিরিয়ালে কে মারা গেছে ওই আজকে কাঁদবে, এখানে যমক সেলম একজন মারা গেছে। তো যাই হোক, আমরা যেই কয়জন আছি মনে রাখবেন, ইসলামী আলোচনা সভাটা আমাদেরকে দ্বীনের জ্ঞান তথা ইসলামী ইলম অর্জনের একটা মাধ্যম বানাতে হবে। আর আমাদের আজকে সাধারণত যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে তারা আলোচনা পেশ করছে। এবং আমাদের শেখ মাদানী সাহেব যখন আসবেন, সালিমউদ্দিন মাদানী হাফেজাহুল্লাহ, তিনি একজন খুব পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে দলিল ভিত্তিক শুধু কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করে। তাই আলোচনাটাকে শোনার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি যে অন্তত তিনি যতক্ষণ আলোচনা করছে ততক্ষণ শুনে যান, কিছু একটা শিখতে পারবেন, কিছু না কিছু শিখতেই পারবেন। সাধারণত যে আলোচনাগুলো আমরা করে থাকি এতে না কোনো গজল আছে, না কোনো কবিতা পাঠ আছে, না হাসানো ঠাট্টা করা, এগুলো আমরা করি না। আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি যে ইসলামটাকে আপনি বুঝুন। ইসলাম এটা হাসি তামাশা জায়গা নয়, এই মঞ্চ এটা কোনো হাসি রঙ্গমঞ্চ নয়। রঙ্গমঞ্চ যদি করতে হয় তাহলে আপনারা পঞ্চরস করেন, কোনো সমস্যা নেই, যত পারেন বিচিত্রা করেন, যাত্রা করেন, কিন্তু দিন প্রচার যেখানে হবে এটা হচ্ছে ইলমের একটা মাঠ, ইলমের একটা স্টেজ, এখান থেকে কোনো রঙ্গমঞ্চ হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যখন খুতবা দিতেন, আলোচনা করতেন, জান্নাত জাহান্নাম নিয়ে কথা বলতেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা তারা ভীত সন্ত্রস্ত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে তারা চিৎকার মেরে কাঁদতে কাঁদতে গড়াগড়ি পর্যন্ত কাটত। আর আমাদের আজকে ইসলামী আলোচনা সভাগুলো হয়েছে যে আয় দেখ হুজুর কি করে, অনেকজন মানুষ এসেছে, প্রধান বক্তা কি না জানি টান ধরবে, মানে সুর শুনতে এসেছে বা আসে না কথা বলেন, যেটা হচ্ছে নবী রাসূলদের মঞ্চ, যে প্ল্যাটফর্ম থেকে তারা দাওয়াত দিতেন ইসলামের, সেই দাওয়াতই আজকে স্থানগুলোকে এমনভাবে আমাদের সমাজে আজকে অপব্যবহার করা হচ্ছে। তার জন্য মুসলিম গোটা বিশ্ব জগৎ আজকে তারা নির্যাতিত। আমি একটা কারণ বলি যে গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি নির্যাতিত, এর মূল কারণ হচ্ছে এটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদেরকে দিন প্রচারের জন্য দিয়েছেন, কিন্তু অধিকাংশ আলেম তারা দিনটাকে প্রচার না করে তাদের রুজি রোজগারের যেন ব্যাঘাত না ঘটে এই জন্য কিছু ছাড়ে কিছু রাখে। কথা বুঝতে পারছেন? আমাদের সমাজ মুসলিম সমাজ, গোটা বিশ্ব জগতে আমরা মুসলিমরা আছি 170 কোটি, ভাই কত কোটি, 170 কোটি। এই যে ভারতবর্ষ আমরা বাস করছি না, এই ভারতবর্ষ আমাদের বাপ দাদা তারা চালিয়েছে, আমাদের বাপ দাদা পূর্বপুরুষ দুই চারটা চলে যান, এই ভারতবর্ষের রাজা মন্ত্রী বাদশাহ সব মুসলিম। ভাই সিরাজউদ্দৌলা নাম শোনেন নাই? মুঘল যারা রাজত্ব করেছে ভারতবর্ষ প্রায় 800 বছর, তারা কারা? মুসলিমরা, মুসলিম শাসক। মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে শুরু করে দিল্লির লাল কেল্লা, নরেন্দ্র মোদীজি আজকের দিনেও 15ই আগস্ট এবং 26শে জানুয়ারি যখন প্রথম পতাকা উত্তোলন করে, যে লাল কেল্লাতে দাঁড়িয়ে পতাকা উত্তোলন করে, এই লাল কেল্লা কাদের সম্পত্তি? আমাদের মুসলিমদের। কলকাতাতে যে ইডেন গার্ডেন আছে কাদের সম্পত্তি? মুসলিমদের। হাইকোর্ট যেটা আছে তার 3 ভাগের 2 অংশ আমাদের মুসলিমদের সম্পত্তি। এয়ারপোর্টের বেশ কিছু অংশ এখন মুসলিমদের একমাত্র সম্পত্তি। মানে আপনাকে বোঝানোর চেষ্টা করছি এটা যে আমরা মুসলিমরা আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস, আমরা পশ্চিমবাংলার মানুষ, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর বিশেষ করে তিনটে জায়গায় বাঙালিদের রক্তের মাধ্যমে, অধিকাংশ রক্তের মাধ্যমে এই ভারতবর্ষের যে স্বাধীনতা আমরা তার তৃপ্ততা অনুভব করি। কিন্তু আমরা আজকের দিনে আমরা সমস্ত ইতিহাস ভুলে গেছি। ভাই গিয়েছে কি যায় নাই মালদা মুর্শিদাবাদের ইতিহাস জানেন? বর্ডার তো ভাগ হয়ে গেছে, কিন্তু মালদা মুর্শিদাবাদের ইতিহাস যদি পড়েন, শুধু দেশ স্বাধীন এই যদি আন্দোলন পড়েন, দেখবেন অধিকাংশ যেসব আলেম ওলামা তারা সবগুলো মালদা মুর্শিদাবাদ থেকে এসেছে। কিন্তু আজকে মালদা মুর্শিদাবাদের মানুষগুলো দেখলে খুব দুঃখ লাগে, তারা দিন থেকে অনেকটা পেছনে চলে এসেছে। দিনের জ্ঞান অর্জন করা, মনে রাখবেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যিনি সহিহুল বুখারী গ্রন্থ রচনা করেছেন, ইমাম বুখারী জন্মগ্রহণ করছেন 194 হিজরি,
আর মৃত্যুবরণ করছে 256 হিজরি বুখারীর মানুষ তিনি। তিনি সহি বুখারি হাদিস নিয়ে এসেছেন 7563টা, বিভিন্ন বর্ণনা অনুসারে সহি ইমাম বুখারী রাহমাল্লাহ তিনি 6000 তার হাদিস তার হিফজ ছিল, তথা মুখস্ত ছিল। কথা বুঝতে পারছেন? 6000 6 লক্ষ হাদিস তিনি মুখস্ত রেখেছিলেন, তার মধ্যে থেকে আমাদের মুসলিমদেরকে উপহার স্বরূপ সহি বুখারী দিয়েছেন 7563টা সহি হাদিস। এছাড়া আরো অনেকগুলো গ্রন্থ তার লেখা আছে, আল আদাবুল মুফরাদ, ওখানে 3000 হাদিস আছে। মানে এই 6 লক্ষ হাদিস তিনি মুখস্থ করার পরে মুসলিম উম্মাকে দিয়ে গেছে 12 থেকে 14 হাজার হাদিস উপহার। ভাই তার পরিশ্রম কত জানেন? তিনি কত পরিশ্রম করেছেন, কত পরিশ্রম করেছেন। বিভিন্ন ঐতিহাসিকগণ লিখেছেন ইমাম বুখারী হাদিস শিক্ষা অর্জন করার জন্য বুখার থেকে তিনি বাগদাদে 400 বারের অধিক গিয়েছে। কতবার? 400 বারের অধিক বুখার থেকে একদম বাগদাদ। ভাই চিন্তা করেছেন, সেই সময় এয়ারপোর্ট কোনো বিমানবন্দরের ব্যবস্থা ছিল? সেই সময়তে কি ছিল? মার্সিডিজ বেঞ্জ কোনো গাড়ি ছিল? বাস লরি কিছু ছিল? জি না, শুধুমাত্র সর্বোচ্চ যানবাহন দ্রুতগামী সেটা হচ্ছে উট। ওই মরুভূমির মধ্যে দিয়ে উট যায় একবার দুইবার নয় 400 বার, শুধু জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহ নবীর হাদিস অর্জন করার জন্য, জানার জন্য, মানুষকে জানানোর জন্য তিনি বার বার সফর তিনি করেছেন। আর আমরা দেখেন সহিহ বুখারী আজকে আমাদের মোবাইলে আছে, আছে না নাই কথা বলেন। ইমাম বুখারী রহিমাহুল্লাহ কত পরিশ্রম, কত কষ্ট, উম্মাকে শুধুমাত্র আল্লাহ রাসূলের বিশুদ্ধ হাদিস দীন ইসলাম শিক্ষা দেবে, এই জন্য তার গোটা জীবনটাকে তিনি শেষ করে দিলেন। যদিও তো তার বিরোধিতারা করেছিল সেই সময়কার তৎকালীন বুখারের বিভিন্ন রকমের বেদাতিরা, ইমাম বুখারী রহিমাহুল্লাহকে তার গ্রামের কিছু কিছু মানুষ তাকে এমনভাবে মারতে শুরু করেছিল, মারতে মারতে তাকে দেশ থেকে ত্যাগ তাড়িয়ে দিয়েছিল, এমনকি জুতো পর্যন্ত ইমাম বুখারীকে নিয়ে আসতে দেয় নাই। বিরোধীদের সব জায়গায় থাকবে। তারপর ইমাম বুখারী মুসলিম উম্মার জন্য যে গ্রন্থ দিয়েছে তার নাম সহিহুল বুখারী। ভাই বলতে সহিহ বুখারী ছাড়া আজকে কোনো একজন আলেম আলেম হতে পারে? ইমাম বুখারী রহমাল্লাহ কোনো নবী নন, কোনো রাসুল নন, কিন্তু এমন জ্ঞানের সঙ্গে তিনি সম্পৃক্ত হয়ে গেছে যে আল্লাহ রসুলের যে হাদিস এটা তিনি মানুষকে উপহার দিয়েছে। তাই কোরআন মাজিদ পৃথিবীতে যতদিন তার অস্তিত্ব থাকবে, সহিহুল বুখারীর অস্তিত্ব ততদিন থাকবে কি থাকবে না? কথা বলেন কেন? কারণ ইমাম বুখারী নবীও নন, তিনি রসুলও নন, বরং তিনি রসুলের ওয়ারিশ। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলেমারা হচ্ছে নবীদের ওয়ারিশ। প্রকৃত ওয়ারিশ যদি দেখতে হয় তাহলে ইমাম বুখারীকে দেখেন। যতদিন কোরআন মাজিদ পৃথিবীতে থাকবে ততদিন বুখারীর, সেই বুখারীর গুরুত্ব ততদিনই থাকবে। কোন আলেম আলেম হতে পারে না ইমাম বুখারী, সেই বুখারী যদি না সে মুতালা করে, না পড়াশোনা করে, কোন আলেম আলেম হতে পারবে? কথা বলেন, আশ্চর্য হবেন। আজকে আমরা প্রত্যেকটি জায়গাতে ইলমের অবমূল্যায়ন করি, কিছু কিছু বিষয় আপনাদের কাছে শেয়ার করব। দিনের জ্ঞান অর্জন করার আগে আমাদের পরিবারটাকে মোটামুটি একটু দেখা জানার দরকার আছে। আমাদের যুব সমাজ, অনেক যুবক ভাই এসেছে, তরুণ সমাজ এসেছে, আমাদের পরিবারের ছেলেমেয়েরা আজকে অধিকাংশ তারা ধর্ম বিমুক্ত বিমুখ, তারা একদম নিকৃষ্ট থেকে নিকৃষ্ট পথে চলে যাচ্ছে। ভাই যাচ্ছে কি যাচ্ছে না কথা বলেন? আপনার যে ছোট ভাই বা বড় ভাই দেখেন, সে হয় কোনো নেশার মধ্যে যুক্ত হয়ে গেছে, অথবা সে নোংরা মেয়ের পেছনে পড়ে গেছে, অথবা ঘন্টার পর ঘন্টা পাবজির প্রেমে পড়ে গেছে। আছে না ভাই? পাবজি মোবাইল গেমে চলছে, সারা রাত দিন চলছে, ফজরের সময় যখন আসছে তখন ঘুমাতে যাচ্ছে, মানে ফজরের আজান হলে নামাজ পড়তে যাওয়ার কথা কিন্তু ও যাচ্ছে ঘুমাতে। ভাই আছে না নাই কথা বলেন? মানে আমাদের পরিবারকে যতক্ষণ না আমরা কন্ট্রোল করতে পারছি, আমাদের পরিবারকে যতক্ষণ না নিজেরা আয়নার মতো দেখতে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত এই উম্মাকে বিশেষ করে সার্বিক দিক থেকে মুসলিম উম্মার উপকার কোনো সময় আসতে পারে না। যুব সমাজকে সচেতন হতে হবে, তরুণ সমাজ, যুব সমাজ, এটা শুধুমাত্র একটা সমাজ নয়, বড় একটা শক্তি। কি বললাম কথা বলেন? শক্তি। এই শক্তিকে যে কাজে ব্যবহার করবেন সেখানেই সফলতা। কেউ যদি খারাপ উদ্দেশ্যে যুব শক্তিকে ব্যবহার করে তো খারাপের দিকে সফলতা সে ব্যক্তি পেয়ে যাবে, আর কেউ যদি এই যুব শক্তিকে ভালো কাজে ব্যবহার করে তাহলে যুব শক্তির মাধ্যমে সমাজের কল্যাণ হবে,
মনে রাখবেন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে সৃষ্টি করেছে যে এই যুব শক্তি বা যুব সময়টা তাই শক্তিতে পরিপূর্ণ একটা শরীর থাকে। একজন ছোট্ট শিশু তার সামনে যদি কোনো নারী থাকে ভাই সে জেনা করবে? কথা বলেন, একটা বাচ্চা ছেলেকে রেখে দিয়েছেন, বড় একটা মেয়ে আছে, প্রাপ্তবয়স্ক একটা মেয়ে আছে, ভাই ও জেনা করতে যাবে ছেলেটা? না। একটা 60 বছরের চাচার সামনে ক্যাটরিনা কাইফকে রেখে দেন, জেনা করতে যাবে, ব্যবচার করতে যাবে? ও যদি বলে চাচা চলেন, বলে তোর ঘুম আসছে তুই যা আমি ঘুমাই। কিন্তু মানুষ ভালো কাজ করুক আর খারাপ কাজ করুক কোন অবস্থায় করে বলেন তো ভাই? মানুষ ভালো কাজ করুক আর খারাপ কাজ করুক কোন সময়টা করে? এই তরুণ মানে ইয়াং এজ 22 থেকে 40 বছর পর্যন্ত মানুষের মধ্যে ভালো করার গুণ থাকে, খারাপ করার গুণ থাকে। যখনই 40 পার হয়ে যায় মানুষের শরীরটা অটোমেটিক দুর্বল হয়ে যায়, আর ছোট যখন আছে তাকে ইচ্ছে করলেও সে কোনো কিছু করতে পারে না। তাই এই তরুণ সমাজ বিশেষ করে যুব সময়টা আমাদেরকে খুব সেন্সিটিভভাবে যারা দায়িত্বশীল কর্তৃত্বশীল আছি তাদেরকে যুব শক্তিটাকে শক্তিরূপে ব্যবহার করতে হবে। আমরা যদি তাদেরকে নিয়ে না চলতে বা পথ চলাতে না শিখি আমাদের সমাজ ধ্বংস হয়ে যাবে। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন ভাই, বলুন তো বাগান চেনেন? বাগানে কি থাকে? গাছ, বিভিন্ন রকমের গাছ থাকে। জঙ্গল চেনেন? জঙ্গলে কি থাকে? বিভিন্ন রকমের গাছ। বাগানেও গাছ থাকে, জঙ্গলেও গাছ থাকে। কিন্তু মানুষ যখন জঙ্গলে প্রবেশ করে তার অন্তরে ভয় কাজ করে, ভীত সন্ত্রস্ত। কখন না জানি জঙ্গলে যাচ্ছে একটা বিষাক্ত সাপ এসে কামড় দিয়ে যায়, কখন না জানি একটা বিষয়তে এসে কামড় দিয়ে দেয়, কখন না বিষাক্ত প্রাণীর সঙ্গে একটা দংশন করে। এই ভয় ভীত সন্ত্রস্ত হয়ে আমরা বাগান নয় জঙ্গলের মধ্যে প্রবেশ করি। কিন্তু বাগান আমরা ভিজিট করি, পরিদর্শন করি, বাগানে যাই শুধুমাত্র বাগানটা দেখতে, কত সৌন্দর্য উপলব্ধি করার জন্য আমরা বাগানে প্রবেশ করি। সেখানে কোনো ভয় নেই, কাজ করে ভালো লাগা, আলাদা একটা ফিলিংস। ভাই বাগানেও গাছ থাকে, জঙ্গলেও গাছ থাকে, জঙ্গলে ঢুকতে আমরা ভয় কেন করি? কথা বলেন। কারণ জঙ্গলটা ভয়ঙ্কর হয়ে গেছে, জঙ্গলটা এতই ভয়ঙ্কর হয়ে গেছে যে সেখানে স্বাভাবিকভাবে আপনি যেতে পারছেন না। কারণ এই জঙ্গলটা তৈরি হয়েছে মানুষের অনাদরে, কোনো পরিচর্যা করা হয়নি, তার পেছনে কেউ সময় ব্যয় করেনি। যেমন ইচ্ছে তেমনই গজিয়ে উঠেছে, সুন্দর একটা গোলাপ ফুল আছে, পাশে দেখা যাচ্ছে একটা বিষাক্ত সাপ বাসা বেঁধে আছে। সুন্দর একটা গাছ আছে, তার পাশে দেখা যাচ্ছে বিছুতা বাসা বেঁধেছে, বিভিন্ন পোকা মাকড় বাসা বেঁধেছে। কেন? এই জঙ্গলটাকে কেউ দেখাশোনা করে নাই, তাকে দেখার জন্য কোনো মালি নিযুক্ত করা নাই। কিন্তু বাগান, এই বাগানটা এত সুন্দর কারণ হচ্ছে এটাই, বাগানের পেছনে প্রতিদিন প্রতিনিয়ত একটা শ্রম ব্যয় করছে। কে আছে? মালি আছে। গাছের পাতাটা বড় হয়ে গেছে, সংসার কেটে ছোট করে দিচ্ছে, গাছে পানির প্রয়োজন। মাইক্রোফোনটা ফলো করে বলে, সাউন্ড সিস্টেমটা পাচ্ছি না ভাই। আপনাকে এই মাইক্রোফোনের সামনে কথা বলতে হবে ভাই। ওই কথা আমাদের প্রশ্নে দে ভাই, কথা বলেন লোক দিয়ে পাচ্ছে না তো। ঠিক আছে ছেড়ে দেন ভাই, আপনারা শুনতে পাচ্ছেন সবাই কথা? কারা কারা পাচ্ছেন একটু হাত তোলেন তো ভাই। কারা কারা পাচ্ছেন না? মেয়েরা পাচ্ছে না, ওরা পাবে না। ঠিক আছে ভাই, ঠিক আছে ছেড়ে দেন, ছেড়ে দেন, ঠিক আছে। আপনাকে শুধুমাত্র এতটা বোঝানোর চেষ্টা করছি, মনে রাখবেন আমরা মুসলিমরাও খুব দুষ্ট, খুব বদ। আমাদের যেমন মুসলিমদের নৈতিক অবক্ষয় হয়েছে তার জ্বলন্ত প্রমাণ সব জায়গাতে দিই। আমরা মূলত আল্লাহর জন্য সব সময় কমাটাকে পছন্দ করি, মানে আল্লাহর উদ্দেশ্যে যেটা করব কমা করব, ভালো করব কেন, তাই না? আপনার দেখবেন মানুষ কুরবানি রাখে কি হয় জানেন? যেটা ছাগল চলাচল করছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে বলছে যদি ছাগলটা বেঁচে যায় কুরবানি রাখবো। ভাই এমনভাবে কুরবানি রাখে না ভাই, যদি বাঁচে কুরবানি রেখে দেবো। আপনার 4টে সন্তান দেখবেন 2টো সন্তান খুব চটপটে, খুব কথা বলতে পারে, খুব এক্সপার্ট, খুব বুদ্ধিমান। বাবা মা খুব খুশি করে বলে দেখছো কি চটপটে ছেলে, একদম ইংরেজি বলতে পারে, বিশাল ব্যাপার, আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করব। আর যখনই দেখবেন একটা ছেলে একটু বাঁকাটানা হয়েছে, অ্যাবনর্মাল হয়েছে, কম্বোজে পাগলা টাইপের, তখন বলে ছেলেটা তো কানা হয়েছে রে, একে হাফেজি পড়া।
একে মাদ্রাসায় দিই, কেন বলেন তো কমা হয়েছে তাই, মানে যত কিছু কমা সব আল্লাহর জন্য। আজকে যদি এটা বিচিত্র অনুষ্ঠান হতো, নায়ক নায়িকাকে নিয়ে আসতেন, দেখবেন সবচেয়ে বেস্ট বেস্ট যে মাইক্রোফোন সেগুলো চলে আসতো, কিন্তু এটা আল্লাহর যেহেতু আলোচনা হচ্ছে তো ভাঙা রায় দে, বোঝেন নাই ভাই, মানে আল্লাহর জন্য সব কমা গেল দে। ওখানে আপনি ছেলেটাকেও দিচ্ছেন কমাটা, যদি আজকে কোনো যাত্রা বিচিত্রা হতো কত সুন্দর যে মাইক্রোফোন নিত, এত দূরে থাকতো তো কথা টন টন করে বাঁচত, মুখ ঢুকিয়ে দিয়েছে তাও আওয়াজ হয় না, এত দূর আছে। কমপক্ষে একটা মাইক্রোফোন থেকে দূরত্ব থাকতে হয় কমপক্ষে 12 ইঞ্চি, 6 ইঞ্চি, 6 ইঞ্চি কমপক্ষে দূরে থাকতে হয়, এত কাছে নিয়েছে তারপরে আরো মুখে নেই কেন, এটা আল্লাহর জন্য, একটু বেশি বেশি করে বল তো। যাই হোক, নাইমার চেয়ে কানামামা ভালো। আপনাকে শুধুমাত্র বোঝানোর চেষ্টা করছি যে একটা জঙ্গল একটা বাগানে পার্থক্য বোঝেন। জঙ্গলটা হচ্ছে অনাদরে তৈরি হয়েছে, যার পেছনে কোনো শ্রম ব্যয় করেনি, কোনো পরিশ্রম নেই, কোনো মালি নেই, কোনো কর্তা নেই, কোনো অভিভাবক নেই, জঙ্গল যেমন ইচ্ছা তেমনই গজিয়ে উঠেছে, এই জন্য এটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আর একটা বাগান, এখানে একটা মালি শ্রম ব্যয় করেছে, সময় দিয়েছে, তার পেছনে এতই সময় ব্যয় করেছে যে সেই বাগানটাকে সুন্দরভাবে বাগানে রূপান্তরিত করা হয়েছে। তার মানে বুঝতে হবে আমাদের পরিবারকে আমরা ভাই জঙ্গল করতে চাই না বাগান, কথা বলেন কি করতে চাই, জঙ্গলের মতো না বাগানের মতো? যদি বাগানোর মতো করতে চান তাহলে বাগানের মালি নিযুক্ত করতে হবে, আর এই বাগানের মালি হচ্ছে বাবা আর মা, কি বললাম, পিতা আর মাতা, তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বাবা মা যদি সন্তানের প্রতি একটু দৃষ্টি যদি কম দেয়, জেনে রাখবেন এই সন্তানগুলো আপনারা পরিবারকে, একটা সমাজকে একদম জঙ্গলে রূপান্তরিত করে দিতে পারে। কেন, পিতা মাতার দায়িত্ব সবচেয়ে বেশি। এই জন্য আমরা একটা কথা বলি, গোটা বিশ্ব জগতে সবচেয়ে যদি কোনো কঠিন কাজ হয়ে থাকে কোন কাজ জানেন? অনেকে বলতে পারেন 120 তলা বিল্ডিং নির্মাণ করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, কেউ বলতে পারে বিমান তৈরি করা সবচেয়ে কঠিন কাজ, কেউ বলতে পারে স্পিড অফ লাইট, লাইটের গতিতে আলোতের গতিতে ভ্রমণ করা গোটা বিশ্ব জগতের মধ্যে সবচেয়ে কঠিন কাজ। তবে আমরা এ কথা বলি, সবগুলো কঠিন কাজ হতে পারে, কিন্তু পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন সবচেয়ে জটিল কাজ হচ্ছে ছোট্ট একটা শিশুকে ধীরে ধীরে বড় করে মানুষের মতো মানুষ তৈরি করে সমাজের বড় বড় ব্যক্তিদের সামনে উপহার দেওয়া, এটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। ভাই কোন কাজটা কঠিন বলেন তো, ভাই কোন কাজটা কঠিন, 120 তলা বিল্ডিং নির্মাণ করা? জি না, কঠিন কাজ একটা ছোট্ট শিশুকে ধীরে ধীরে বড় করে শিক্ষা দীক্ষা দিয়ে আদর্শ একটা মানুষ তৈরি করে মানুষের সামনে উপহার দেওয়া সবচেয়ে কঠিন সবচেয়ে জটিল কাজ। আর এই কাজে দায়িত্ব কার, আমার? জি না, প্রথম দায়িত্ব হচ্ছে পিতার মাতার, এই দায়িত্ব বাবা মাকে পালন করতে হবে। সহিহ বুখারী খুলবেন 1384 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন প্রত্যেকটা আদম সন্তান পৃথিবীতে যখন প্রত্যেকটা মানুষ যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, আল্লাহ নবী তিনি বলছেন তিনি দিনুল ফিতার নিয়ে জন্মগ্রহণ করে, তথা মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। তারপরে আল্লাহ রাসূল বলছেন তারপরে তার পিতামাতার প্রভাব করে, তার প্রতিবেশী প্রভাবিত হওয়ার কারণে একজন মুসলিম সে হয়ে যায় কাফের, হতে পারে ইহুদি, হতে পারে অগ্নি পূজারি, হতে পারে মুশরিক। ভাই বলুন তো, একজন ছেলে বিভ্রান্ত হওয়ার জন্য আল্লাহ নবী কাকে দোষারোপ করেছে, কথা বলেন, তার পিতা মাতাকে দোষারোপ করেছে যে প্রত্যেকটা আদম সন্তান জন্মগ্রহণ করে মুসলিম হয়ে তারপরে তার বাবা মাই তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা মূর্তি পূজারী অগ্নি পূজারী বানিয়ে দেয়। তার মানে বুঝতে হবে বাবা মাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার সন্তানের বাবা মা যে দায়িত্ব পালন না করে তার ছেলে যদি বিভ্রান্ত হয়ে যায় খারাপ পথে চলে যায়, এর দায়ভার সম্পূর্ণ তার পিতা আর মাতার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পিতা মাতাকে সন্তান দিচ্ছে এটা তার নিয়ামত স্বরূপ, যা সন্তান নাই তাকে জিজ্ঞাসা করেন যে সন্তানের গুরুত্ব কত, যে একটা সন্তানের জন্য ডাক্তারের কাছে চলে যাচ্ছে দিনের পর দিন লক্ষ লক্ষ টাকা খরচ করছে সন্তান হয় না, তাকে জিজ্ঞাসা করেন যে একটা সন্তানের মূল্য কত। একটা সন্তানকে আল্লাহ সুবহানাহু যখন আপনাকে গিফট করছে, এই সন্তানের হৃদয় তার মন হচ্ছে এঁটেল মাটির মতো, কি বললাম, এঁটেল মাটি বোঝেন, এঁটেল মাটি নরম, এই মাটিটাকে নিয়ে একজন কুমোর দেবেন যা ইচ্ছা তাই বানাতে পারে, চাইলে সে একটা পুতুল বানাতে পারে,
চাইলে একটা হাঁড়ি বানাতে পারে, চাইলে একটা ঘটি বাটি অনেক রকমের ভাই করতে পারে কি পারে না? পারে। কেন বলেন তো? কারণ মাটিটা নরম আছে, যা ইচ্ছা আপনি তাই তৈরি করতে পারবেন। কিন্তু মাটিটা যদি শক্ত হয়ে যায়, যখন খরা ডাকে মাঠের মধ্যে দেখবেন মাটিগুলো একদম পাথরের চেয়ে শক্ত হয়ে যায় বা শক্ত হয়ে যায় না, যদি মাটিটা শক্ত হয়ে যায় ভাই বলুন তো সহজে আপনি তাকে দেওয়ার কিছু করতে পারবেন না? একটা ছোট্ট সন্তানকে যখন আল্লাহ আপনাকে উপহার দেয়, তার হৃদয় তার মনটা থেকে কিসের মতো? এঁটেল মাটির মতো। বাবা মা যা চাইবে তাকে তাই বানাতে পারে, কিন্তু বাবা মা যদি একটু গাফিলতি থাকে এই সন্তানকে আর সঠিকভাবে তৈরি করতে পারবে না। মনে রাখবেন, আমাদের যুব সমাজ ধ্বংসের পেছনে যদি কেউ দায়ী প্রথম হয়ে থাকে সেটা হচ্ছে বাবা আর মা। কি বললাম? বাবা মা দায়িত্বহীনতা। বাবা মা দায়িত্বহীনতার কারণেই যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, মুসলিম সমাজ। মুসলিম অনেক ভাইদেরকে আমি দেখছি আসার সময় কালী পূজা হচ্ছে, ওখানে ঘোরাঘুরি করছে, আছে না নাই কথা বলেন, দুর্গা পুজোর প্যান্ডেলে ঘোরাঘুরি করছে, অজস্র জায়গাতে দেখেছি যে এগুলো করা হয়। কেন? কারণ পিতামাতাও তারও তাই দায়িত্ব, তিনি মনে করেন নিজে তার সন্তানকে এই কথাগুলো বলবে। আমি আমার নিজের কথাগুলো বলি, আমার জীবনে কয়েকটা কথা বলি। আমি 2012 সালের আগের মুহূর্ত পর্যন্ত আমি কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুম্মাবারের নামাজ তো দূরের কথা, কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়িনি। আমাকে কেউ বলেনি কোনোদিন, কোনোদিন বলেনি যে ভাই নামাজ না পড়লে মুসলিম থাকা যায় না, কেউ বলেনি। আল্লাহর নামে যে বলেছে মান তারাকা সালাত ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত তথা নামাজ ত্যাগ করে দিল সে ব্যক্তি কাফের হয়ে গেল, এ হাদিস আমি আমার জীবন দশাতে কোনোদিনই শুনেছিলাম না। 2012 পর্যন্ত কোনো হুজুরও বলেনি যে নামাজ ত্যাগ করে দিলে সে কাফের হয়ে গেল, কেউ আমাকে এই হাদিসটা বলেনি, কোনোদিন বলেনি। 2012 পর্যন্ত কোনোদিনই নামাজ পড়েনি, নামাজ পড়া তো দূরে কথা, ওযু করাটাও জানতাম না। এটা আমার কথা বলছি, আমি নিজে আমার কথা বলছি, 2012 পর্যন্ত ওযু করাটাও জানতাম না। কেন? কার দোষ? আমার পরিবারের দোষ। কার দোষ? আমার প্রতিবেশীর দোষ। কার দোষ? যারা সমাজে নেতৃত্ব দিচ্ছে তাদের দোষ। আমি নিজে আর একটা কথা বলি, 2012 পর্যন্ত ঈদের নামাজটা পড়তে যাইনি কোনোদিন। দুর্গাপুজোতে গিয়েছি, কালী পূজা হয় আমাদের পাশে একদম বাড়ি আমার জলঙ্গি থানাতে, আর থানাতেই হয় কালী পুজো, এখনো হচ্ছে। ওই কালী পুজোতে প্রত্যেকবার কালী পুজোতে যে নরনারায়ণের সেবা নামে যে অনুষ্ঠানটা করা হয়, মানে পুজোর প্রসাদ বিতরণ করা হয়, যেহেতু জলঙ্গি থানা তো গোটা এলাকাতে সমস্ত মানুষকে খাওয়ানো হয়, আমরা ভলেন্টিয়ার, আমরা নিজেরা ওই যে খেজুরি দেয় আর প্রসাদ দেয় আমরা বন্টন করে বেরিয়েছি। কালী পুজোতে নিজেই ঢাক পিটিয়েছি 2012 পর্যন্ত, আপনাকে বলছি 2012 পর্যন্ত আমাদের কাহিনী। কেন বলেন তো? কোনোদিন কোনো হুজুর বলেনি যে ভাই আপনি পুজো করছেন এটা শিরিক, কোনোদিন বলেনি। বরং আমরা যখন যেতাম তখন আমাদের এলাকার মুসল্লিরা হাসতো, এরে ছেড়া দেখ চলে যাচ্ছে ওখানে, কোনোদিন বলেনি এগুলো অন্যায়, এগুলো পাপ, আর এটা এমন একটা পাপ শিরিক, অবস্থায় মৃত্যুবরণ করলে কখনো জান্নাত তো দূরের কথা, জাহান্নাম অবধারিত চিরস্থায়ী জাহান্নাম। আমাদেরকে কোনোদিন কেউ বলেনি ভাই এ দায়িত্বহীনতা কার, কথা বলেন। আমার পিতামাতার আছে, দুই আছে আমার প্রতিবেশী, তিন সমাজের সবচেয়ে বড় নেতৃত্বশীল, যারা মসজিদে দায়িত্বে আছে তাদেরও বলা উচিত ছিল যে এগুলো কাবিরা গুনাহ তো নয়, বরং এটা শিরিক পর্যায়ের অপরাধ করেছো তুমি, এ অবস্থায় যদি মৃত্যুবরণ করো তৌবা না করে আমার জন্য নিশ্চিত জাহান্নাম ছিল। কথা বুঝতে পারছেন? আশ্চর্য হয়ে যায় যখন 2012 সালের পরে আমি ডক্টর জাকির নায়েকের একটা আলোচনা শুনি, কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স আর উইলিয়াম ক্যাম্বেল একটা বিতর্ক, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড, এই বিষয়ের উপরে বিতর্ক একটা আলোচনা শুনি। ওই বিতর্কটা দেখার পরে আমার অন্তর মধ্যে আলাদা একটা ফিল করে, কাজ করে, আমি তখন প্রভাবিত হয়ে যাই বক্তৃতা দুটোর মাধ্যমে, আরো কিছু তখন আমি বক্তৃতা শুনতে শুরু করে দিই। এক পর্যায়ে ডক্টর জাকির নায়েকের বক্তৃতা দেখতে 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 আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে বিশেষ এক রহমতের ছায়া, ইমানের একটা স্বাদ, একটা তৃপ্ততা অনুভব যখন করতে শুরু করলাম, তখন নামাজ পড়া শুরু করলাম। নামাজ পড়ার পরে দু মাস চার মাস পরে যখন দেখছি আমাদের সমাজে কিছু মুসল্লি আছে তারা উল্টো পথে চলছে, উল্টো পথে মানে যেগুলো কোরআনে নেই হাদিসে নেই কিন্তু মানুষ ইবাদত আমল করছে, আস্তে আস্তে যখন বুঝতে পারছি যেগুলো তো ইসলাম নয়, এমতো অবস্থাতে যখন সেই আলেমদেরকে বললাম যে হুজুর আপনি যে মিলাদ করছেন এগুলো তো কোরআন হাদিসে নেই, কেন করছেন? হুজুর আমরা তো নাভির নিচে হাত বাঁধছি কিন্তু আল্লাহ নবী তো বুকের উপরে হাত বেঁধেছেন, আবু দাউদের হাদিস 759, তো হুজুর আমরা কেন নাভির নিচে হাত বাঁধি? হুজুর তখন সঙ্গে সঙ্গে এগুলো ওয়াহাবিরা করে, বোঝেন নাই?
যখন প্রশ্ন করছে যে হুজুর আমরা তো নাভি নিচে হাত বাঁধছি, কিন্তু আমি ডক্টর জাকির নায়েকের একটা বক্তৃতা শুনলাম যে সুনানে আবু দাউদ হাদিস নম্বর 759 স্পষ্ট হয়ে লেখা আছে যে আল্লাহ রাসূল আলা সদরিহি তিনি বুকের উপরে হাত বাঁধলেন, তা আমরা কেন নাভি নিচে হাত বাঁধি? উনি আমাকে জবাব দিচ্ছেন আমাদের মসজিদের ইমাম সাহেব, ওরা হচ্ছে ওহাবি, ওহাবিরা বুকের উপরে হাত বাঁধে। আমি ভাবছি ওহাবি হবার কি কথা বোঝেন নাই, ওহাবি বলে চালিয়ে দিচ্ছে। যখন কোরআন সুন্নাহ তারপর থেকে পড়াশোনা করতে শুরু করলাম, বিভিন্ন শায়খ মাশায়েখ আলেমদের কাছে যাওয়া আসা শুরু হয়ে গেল, টিউশনি নেওয়া শুরু হয়ে গেল, পড়াশোনা যখন শুরু হলো, আস্তে আস্তে যখন নিজের আমল পরিবর্তন হচ্ছে, নিজের আকীদা পরিবর্তন হচ্ছে, সেই সময়তে মসজিদের ইমাম সাহেব হয়ে গেলেন আমাদের সবচেয়ে বড় বিরোধী। কথা বুঝতে পারছি আমি কি বুঝাচ্ছি? আমি যখন পুজো করেছি আমাকে কেউ বাধা দেয়নি, কেউ বলেনি যেটা শিরক, কিন্তু যখন আমি নামাজ পড়তে শুরু করে দিলাম, যখন আমি শিরকগুলোকে শিরক বলতে শুরু করে দিলাম, তখন আলেম সমাজ, এক শ্রেণীর আলেম সমাজ আছে তারা এবং প্রতিবেশী সবচেয়ে বেশি বিরোধিতা করছে যে এই একদম ওহাবি হয়ে গেছে, সেটা হয়ে গেছে, কিন্তু ভাই কোনোদিন বলেনি যে পুজো করা হারাম, এটা বলেনি আমাকে, এখন পর্যন্ত বলেনি, আজ পর্যন্ত বলেনি যে পুজোর প্রসাদ খাওয়াটা হারাম ছিল, এটা শিরকের সমপর্যায় অপরাধ, আজ পর্যন্ত বলেনি। কথা বুঝতে পারছেন ভাই? এই দায়িত্বহীনতার পরিচয় তারা দিয়েছে কি দেয় নাই কথা বলেন? এখন অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে তাদের কাছে এই বার্তায় পৌঁছায়নি যে পুজোর প্রসাদটা খাওয়া যাবে না। হিন্দু দাদা দিদি ভাইরা যদি আপনাকে দাওয়াত দেয় বাড়িতে যান, আপনি ভাত খান, সবজি খান, বিস্কুট খান, কলা খান, যা ইচ্ছা সমস্ত কিছু দাওয়াত কবুল করতে পারবেন, কিন্তু পুজো কেন্দ্রিক, ধর্ম কেন্দ্রিক, ধর্মীয় উৎসব কেন্দ্রিক কোনো খাদ্য সেই দিন খেতে পারবেন না। কথা বুঝতে পারছেন? ইসলাম হচ্ছে উদার, তবে উদাসীন নয়। উদারতা কি জানেন? একজন হিন্দু বোন আছে, বিয়ে হচ্ছে না, আমরা মুসলিমরা লক্ষ টাকা দিয়ে তার আমরা বিয়ে দিয়ে দিই ভাই, নেই কি হবে না কথা বলেন? একজন হিন্দু বোনের রক্তের প্রয়োজন, রক্তের জন্য হসপিটালে বসে আছে, আপনি মুসলিম দাঁড়িয়ে আছে এত বড় বড় ভাই, তাকে রক্ত দিতে পারবেন কি পারবেন না? পারবেন, সমস্ত কিছু করতে পারবেন, কিন্তু ধর্ম কেন্দ্রিক যে উৎসবগুলো আছে এগুলো আপনি অংশগ্রহণ করতে পারবেন না। ধর্মীয় কোনো বিষয় সংশ্লিষ্ট কোনো জায়গাতে আপনি অংশগ্রহণ করতে পারবেন না। আপনি হিন্দু দাদাদের বড় বড় আপনি কোম্পানি তৈরি করে দেন, বড় বড় তার বাড়ি তৈরি করে দেন, তার অফিস তৈরি করে দেন, কোনো সমস্যা নেই, তবে ওই যে ছোট্ট একটা ঘর হয় না ঠাকুরের ঘর, ওটা করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? আপনি রাজমিস্ত্রি কাজ করেন, গোটা বিল্ডিং তৈরি করে দেন, অফিস তৈরি করে দেন, গোটা ভারতবর্ষকে তৈরি করে দেন তাদের, কিন্তু যদি বলে ভাই আমার এই যে এত বড় ঘর করলেন, ওই কোনার ঘরটা ঠাকুর ঘর হবে, ওই ঘরটাকে ঠাকুর ঘর করে দাও, আপনি এই কাজটা করতে পারবেন না। কথা বুঝতে পারছেন আমার ভাই? এটা যে মন্দির তৈরি করছে যখন, এটা আপনি তার সঙ্গে মন্দির তৈরি করতে সহায়তা দিচ্ছেন, এটা করা যাবে না কেন? কারণ এই জায়গাতে তারা নকল একটা আল্লাহকে বসাবে, আল্লাহর সঙ্গে শিরিক করবে, এটা অংশীদার স্থাপন করবে, এই কাজটা করতে পারবেন না। মনে রাখবেন ইসলাম হচ্ছে উদার, তবে উদাসীন নয়। একটা হিন্দু দাদা যেটা আপনাকে 50,000 টাকা ধার চাই দিতে পারবেন, সে যদি নাও দেয় আপনাকে দিয়ে দিতে পারবেন, গুনাহ হবে না, নেকি হবে, কিন্তু আপনি যদি 1 টাকা পুজোর উদ্দেশ্যে দিয়ে দেন আপনার জন্য শেষ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আমাদের যুব সমাজ আজকে, আমি জানি কারণ আমি সেই জায়গা থেকে এসেছি, তারা এতটুকু মেসেজগুলো জানে না যে আসলে কোনটা ইসলাম আর কোনটা ইসলাম নয়। আমাদের যুব সমাজের কথা বাদ দেন, অনেক হুজুর আছে তারাই তো বুঝে না, তারা ধর্মটাকে মনে করে নিচ্ছে উৎসব, কেমন যেহেতু দুটো উৎসব আছে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এই দুটোতে হুজুরদের খুশি নয়, তার তৃতীয় একটা বড় দিন তৈরি করেছে, তার নাম হচ্ছে ঈদ এ মিলাদুন্নবী, আছে না নাই কথা বলেন? তারপরে বলছে সবচেয়ে বড় ঈদ ঈদ এ মিলাদুন্নবী, জি ঈদ এ মিলাদুন্নবী প্রশ্ন এসেছে, আমি এটা প্রশ্নের মধ্যে উত্তরটা দিয়ে দিই, ঈদ এ মিলাদুন্নবী কয় তারিখে পালন করছে ভাই? 12ই রবিউল আউয়াল। আর রাহেকুল মাকতুম সফির রহমান মুবারকপুরি রহমাহুল্লাহ তিনি রচনা করেছেন, তার বইয়ের 67 এবং 72 নম্বর পৃষ্ঠায় তিনি আলোচনা করেছেন যে আল্লাহ রাসূল কয় তারিখে যে জন্মগ্রহণ করেছে, টোটাল 17 খানা মতনক্য আছে, 17টা রায় পাওয়া যায়, কয়টা পাওয়া যায়? 17টা মত পাওয়া যায়, কে বলেছে 12 তারিখ, কে বলছে 9 তারিখ, কে বলছে জিলহাজ মাসের 3 তারিখ, এই ভাবে মত আছে। কেন? কারণ আল্লাহ রাসূল কয় তারিখে যে জন্মগ্রহণ করেছে এটা ঐতিহাসিকভাবেও এবং হাদিস দ্বারা সেই সনদে প্রমাণিত নয়। কেন জানেন? কারণ আল্লাহ নবী যে নবী হবে তার বাবা কি জানতো না প্রতিবেশী জানতো কথা বলেন? আর 1400 বছর আগে জন্ম তারিখ লিখে রাখা মানুষের ট্র্যাডিশন ছিল না, কারণ আল্লাহ নবী যে নবী হবে তা তো জানতো না তার বাবা মা,
তার প্রতিবেশী জানতো না সন্তান হয়েছে হয়েছে রামশ্যাম যদুমধু অনেকেই তো হয়, তার জন্য আল্লাহ নবীর জন্ম তারিখ তার পিতামাতা বা প্রতিবেশীকে লিখে রাখে নাই। তিনি নবীয়ত পাচ্ছেন তো 40 বছর বয়সে। পরবর্তী সময় আলেমরা তারা বিভিন্ন রকমের গবেষণা করে আল্লাহ রাসূলের জন্ম তারিখটা বের করার চেষ্টা করেছে মাত্র। তার জন্য এক এক আলেম এক এক রকমের রায় দিয়েছে, কেউ বলছে রবিউল আউয়াল মাসের 9 তারিখ, কেউ বলছে না 12 তারিখ, কেউ বলছে না 25 তারিখ, কেউ বলছে রবিউল আউয়াল মাসে হয়নি, হয়েছে জিলহজ মাসে, কেউ বলছে না জিলকাদ মাসে, কেউ বলছে শাবান মাসে, এবং অজস্র মতানৈক্য আছে। মনে রাখবেন আল্লাহ রাসূল 12 তারিখে জন্মগ্রহণ করেছে, এই তথ্যটাই সঠিক নয়। তবে হ্যাঁ, এই তথ্যটা সঠিক যে আল্লাহ রাসূল 12 তারিখে মৃত্যুবরণ করেছে। রবিউল আউয়াল মাসে 12 তারিখে আল্লাহ নবী তিনি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়েছে, তার সম্পর্ক এই দুনিয়ার মায়া ত্যাগ করে দিয়ে আল্লাহর কাছে তিনি পাড়ি দিয়েছেন। 12 তারিখে বিশ্বনবী তিনি মৃত্যুবরণ করেছে, দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু আজকে মুসলিম সমাজ আজকে উল্টো কাজ করছে। 12 তারিখ রসুলের মৃত্যুদিন, মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার কথা। এই দিন মুসলিমরা হতাশায় চিন্তিত ছিল। 1400 বছর আগেকার ইতিহাসের কথা মনে করেন, 12 রবিউল আউয়াল ফজরের পর বিশ্বনবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাঁধ এই রাঙের পরে মাথা দিয়ে বলছে যে আয়েশা খুব কষ্ট হচ্ছে, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এতই কঠিন। আল্লাহ রাসূল কোনো কথা বলতে পারছেন না, হাত পা নাড়াতে পারছেন না, চোখ দিয়ে শুধুমাত্র ইশারা করছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছেন যে আল্লাহ রাসূল মেষ রক্তটা দাঁতনের দিকে তাকিয়ে আছে। আল্লাহ রাসূলের কাছে দাঁতনটা নিয়ে বলছে আল্লাহ রাসূল দাঁতন করবেন। আল্লাহ রাসূল চোখ দিয়ে ইশারা করছে, মুখে দিতে যাচ্ছে। আল্লাহ রাসূলের শক্তি নেই, আমাদের নবীর শক্তি নেই, মৃত্যুর সঙ্গে তিনি আছেন। এই মুহূর্ত অবস্থায় আল্লাহ নবী তিনি চোখ নড়িয়ে বলছেন আয়েশাকে যে চাবানোর সামর্থ্য নাই, তুমি একটু চাবিয়ে নরম করে দাও। এই দিন 12 রবিউল আউয়াল আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাচ্ছে, সবচেয়ে কষ্ট তিনি এই দিনে বেশি পেয়েছে। আল্লাহ রাসূলের শেষ জীবন, জীবন শেষ মুহূর্তে তিনি নিজে দাঁতন করতে পারছেন না। চিন্তা করেছেন কত কষ্টের দিন, ফজরের পর আল্লাহ নবীর সঙ্গে এই ঘটনা ঘটছে, আর বারবার আল্লাহ রাসূল ঘেমে একদম গোটা গাদে ঘাম হচ্ছে। আমাদের আয়েশা বলছেন আমি আল্লাহ রাসূলকে বারবার পানি নিচ্ছি, তার মুখে মাখাচ্ছি, পানি দিয়ে শুধু বারবার মুছে দিচ্ছি। আল্লাহ রাসূল কষ্ট পাচ্ছেন, বলছেন আয়েশা আমি খুব কষ্ট পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি। খাইবারের যুদ্ধের সময় ইহুদি একজন নারী আমাকে বিষ খাওয়িয়ে দিয়েছিল মাংসের সঙ্গে, সেই যন্ত্রণা এখন আমি ছটফট করছি, মনে হচ্ছে আমার গলার শিরাটা কি কেটে দিচ্ছে, আমি খুব কষ্ট পাচ্ছি। আয়েশা আমার উম্মতকে বলে দাও, বারবার বলছে আমার উম্মতকে তুমি বলে দাও, ইয়া উম্মতি আসসালাত, হে আমার উম্মত তোমরা নামাজকে হেফাজত করো, হে উম্মত তোমরা নবীদের কবরকে পাকা, যেমন করে ইহুদি খ্রিস্টানরা পদভ্রষ্ট হয়েছে, তোমরাও তোমাদের নবীদের তোমাদের অলিদের যেন এই কবর উঁচু না করো। আলসুল বার বার এই কথা বলে যাচ্ছে। ভাই কত তারিখ বলেন তো? 12 তারিখ। কোন মাসে? রবিউল আউয়াল মাসে 12 তারিখ, একদম সহি হাদিস দ্বারা প্রমাণিত, কোনো মতানৈক্য নেই। হানাফি, শাফি, মালিকি, হাম্বেলি, দেওবন্দি, বেরলভি, জামাত ইসলামী যাই বলেন না কেন, সবাই একমত 12 তারিখ আল্লাহ নবী মৃত্যুবরণ করেছেন, কিন্তু 12 তারিখে জন্মগ্রহণ করেছে, এটা নিয়ে ওলামাদের মধ্যে মতানৈক্য আছে। তো 12 তারিখে আপনি যে এই যে নাচ গান করতে করতে চলে যাচ্ছেন, কাওয়ালি বাজে চলে যাচ্ছেন, গজল গাইতে গাইতে চলে যাচ্ছেন, এলাকাতে খেচুরি রান্না করে হই হট্টগোল করে খাচ্ছেন, নবীর জন্মদিন পালন করছেন না মৃত্যুদিন কোনটা করছেন ভাই বলেন তো? এই দিন সাহাবীরা না খেয়েছিল 12 রবিউল আউয়াল। মক্কা মদিনা সেই সময় আল্লাহর রাসূলের শহর, শুধুমাত্র চারিদিকে শুধু কান্না আর পানি, চোখের পানিতে ভেসে গেছে। 3 দিন পর্যন্ত কোনো খাবার নবীর পরিবারে হচ্ছে না, পাশের বাড়িতে খাবার দিয়ে যাচ্ছে। আর এই দিন 12 রবিউল আউয়াল মাসটাকে আপনি উদযাপন করছেন একদম হাসি খাট্টা দিয়ে, খাবারের পর খাবার, নানা রকম খাবার আসছে, নবীন নাকি জন্মদিন পালন করছেন। ভাই শয়তান আপনাকে ধ্বংস করার জন্য আপনাকে সূক্ষ্মভাবে কৌশল করে আপনাকে ভালোবাসার, নবীর ভালোবাসার নাম দিয়ে নবীর মৃত্যুদিন পালন করে নিচ্ছে কি না নিচ্ছে না একটু আপনি চিন্তা করবেন, বিবেক দিয়ে ইতিহাসের আলোকে একটু চিন্তা করে দেখেন, আল্লাহ নবীর জন্মদিন পালন করছেন না আপনি মৃত্যুদিন উদযাপন করছেন, শয়তানের ধোকাতে আপনি পড়েছেন কিনা একটু আপনার কাছে জিজ্ঞাসা রাখলাম। এই দিন 12 রবিউল আউয়াল আল্লাহ রাসূল যখন মৃত্যুবরণ করেছে, দুনিয়া থেকে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওমর বিন খাত্তাবের কাছে খবর এসেছে, এসে বলছে আল্লাহ রাসূল তো মৃত্যুবরণ করেছে, ওমর হাতে সেই তরবারি নিয়েছে, নিয়ে তখন বলছে যে ব্যক্তি বলবে আল্লাহ নবী আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছে তার গর্দনটাকে আমি ওমর একদম কেটে চৌচির করে দেব, একদম ছিন্ন ভিন্ন করে দেব। ভাই কে বলছে বলেন তো? ওমর বিন খাত্তাব।
ইসলামের দ্বিতীয় খলিফা, প্রচন্ড মেজাজ। বিশ্ব নবীকে যেমন ভালোবাসতেন, তার সুন্নাতের বিন্দু পরিমাণে তিনি সরতে চাপতেন না। আল্লাহ নবী যা করেছে তাই করার চেষ্টা করতেন তার সামর্থ্য অনুযায়ী। দলিল সেই বুখারী হাদিস নামা 1241-42 নম্বর হাদিস খোলেন, ওমর বিন খাত্তাব সাহাবিদেরকে বলছে, বড় বড় সাহাবি, হাজার হাজার সাহাবি, আম্মা যেন আয়েশার ঘরে আল্লাহ রাসূলের মৃত্যু ঘটেছে, একদম চারিদিকে ছেয়ে আছে, আল্লাহ রাসূলের মৃত্যু যেহেতু হয়ে গেছে, সাহাবীরা ভিড়ের পর ভিড় জমতে শুরু করেছে, আর উমর বিন খাত্তাব একদম গেটের সামনে তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে 12 রবিউল আউয়াল, এই 12 তারিখে। কথা বুঝতে পারছেন? আর বলছে কি, যে বলবে আল্লাহ নবী মৃত্যুবরণ করেছে আমি উমর তার গর্দনটাকে উড়িয়ে দেবো, এই কথা বলছে, উমরও কাঁদছে। কোনো সাহাবি কথা বলে না, ভয় থরথর করে কাঁপছে, চোখ দিয়ে পানি চলে যাচ্ছে। কেন? উমর বলেছে, যদি আমরা বলি আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে, উমর মেরে দিতে পারে, উমর মেরে দিতে পারে। সাহাবীরা ভয়ে কিছু বলছে না, চোখ দিয়ে পানি অঝর ধরে, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এই 12 রবিউল আউয়াল এই তারিখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন না, ক্ষেতের কাজে ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে ঘোড়ায় চড়ে দূর গতিতে ছুটে এসেছেন। এসে আম্মা যান আয়েশার ঘরে দেখছেন আল্লাহ রাসূলের মৃত লাশ মুবারকটা, শরীর মুবারকটা পড়ে আছে, সঙ্গে সঙ্গে চাদরটাকে তুলেছেন, আল্লাহ রাসূলের কপালে একটা চুম্বন দিয়েছেন। দেখছেন আবু বকর সত্যি আল্লাহ রাসূল আজকে 12 তারিখ রবিউল আউয়াল মাসে মৃত্যুবরণ করেছে। তিনিও কাঁদো কাঁদো অবস্থায় বাইরে এসে দেখছেন, সমস্ত মানুষ শোকাহত, ভয়ে ভীত সন্ত্রস্ত উমর বিন খাত্তাব এর কারণে। কিন্তু আবাক্কা তো আবাক্কার, তিনি দেখছেন আল্লাহ নবী মৃত্যুবরণ করেছে, সাহাবীরা যদি এইভাবে থেকে যায় তাহলে ইসলাম শেষ হয়ে যেতে পারে। আবাক্কার সঙ্গে সঙ্গে নবীর ওয়ারিসের মতো তিনি দাঁড়িয়ে গেলেন, সঙ্গে সঙ্গে বাইরে এসে দেখছেন পরিস্থিতি খুব কঠিন, সঙ্গে সঙ্গে ওমারকে বলছে, ওমার ইজলিস, ওমার তুমি বসো। ওমার বসলেন না। ভাই কয় তারিখে ঘটনা বলছি বলেন তো, কয় তারিখে? রবিউল আউয়াল মাসে 12 তারিখে, 1400 বছর আগেকার ঘটনাটাই বলছি আপনার সামনে। সামসাম বলছে, ওমার ইজলিস, ওমার তুমি বসো। ওমার বসতে নারাজ, বসে না ওমার, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে। সামসাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কন্ট্রোল করবেন কিভাবে এই পরিস্থিতিকে? ওমারের ভয় সমস্ত ভীত সন্ত্রস্ত। আবু বকর সঙ্গে সঙ্গে কোরআন পাঠ করতে শুরু করেছে, হামসানা পাঠ করে বলছে, আম্মা বাদ, ফামান কানা মিনকুম ইয়াবুদুন মুহাম্মাদুন মুহাম্মাদুন কাদ মাত, হে দুনিয়াবাসী, তোমরা শুনে রাখো, যারা তোমরা নবীর ইবাদত করতে, জেনে রাখো আল্লাহ নবী তিনি আজকে মৃত্যুবরণ করেছে। আর তোমরা যারা আল্লাহর ইবাদত করতে, জেনে রাখো আল্লাহ হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী, আল্লাহর কোনো মৃত্যু নেই। যা তোমরা শুধু নবী মুহাম্মদকে দেখে ইসলাম গ্রহণ করেছে, ইসলাম পরে ছিলে, জেনে রাখো আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে। এই কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআন সূরা আলী ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 44 তিনি পাঠ করছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন কাবলিহি রাসূল আফা ইম্মাতা আও কুতিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ছাড়া কিছুই না, তার পূর্বে অজস্র নবী রাসূল এসেছে, তারা মৃত্যুবরণ করেছে। এই মত অবস্থায় আল্লাহর নবী যদি মৃত্যুবরণ করে, হে সাহাবি, হে নবীর সঙ্গীরা, তোমরা কি ধর্ম ত্যাগ করে দিবে, তোরে পেছনে চলে যাবে, ধর্মকে পরিত্যাগ করবে? কোন এক পাক করছে কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ভাই কয় তারিখ বলেন তো? 12 রবিউল আউয়াল, যেই দিনটা আমাদের এই বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের মুসলিমরা উদযাপন করে, এই দিনটা সাহাবারা সবচেয়ে বেশি তারা দুঃখ পেয়েছেন, সবচেয়ে বেশি কেঁদেছেন, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, দিনটাকে তারা কোনোদিন দেখতে চায় নাই, এই দিনটা তাদের উপরে পাহাড়ের মতো পড়েছে, এতই দুঃখ এতই কষ্ট। 12 রবিউল আউয়াল নবীর সাহাবি, যারা আসল সাহাবি, যারা আল্লাহর আসল অলি, আল্লাহর আসল পীর, তারা এই দিনটাকে কি করেছিল? কান্নায় ভাসে দিয়েছিল। আর আজকের 12 রবিউল আউয়াল পালন হচ্ছে খেচড়ি খেয়ে আর কাওয়ালি বাজিয়ে, রাস্তার মধ্যে একদম বড় বড় ঢাক ঢোল দিয়ে পেছনে পেছনে গিয়ে, ভাই হচ্ছে কি হচ্ছে না কথা বলেন? আসল আর নকলের কোনো পার্থক্য দেখেছেন? আসল যারা তারা কারা? সাহাবা, আল্লাহর রাসূলের সঙ্গে যারা ছিলেন তারা দিনটাকে কেঁদেছেন, কেঁদে ভাসিয়ে দিয়েছেন, কারণ আল্লাহর রাসূল এই দিন মৃত্যুবরণ করেছে, বিন্দু পরিমাণে সন্দেহ নেই। কিন্তু আল্লাহর রাসূল এই তারিখে যে জন্মগ্রহণ করেছে, সন্দেহ আর সন্দেহ, কারণ জানেই না কেউ আসলে যে দিনে জন্মগ্রহণ হয়েছে কি হয়নি। ভাই বলেন তো, সেই মুসলিম খুলবেন 1164 নম্বর হাদিস, আল্লাহর নবীকে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে আর বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? একজন সাহাবী এসে বলছে আল্লাহর নবীকে, আল্লাহর রাসূল, আপনি সোমবারে আর বৃহস্পতিবারে কেন সিয়াম রাখেন, রোজা পালন করেন? আল্লাহর রাসূল বলছেন,
যে আমি সোমবারে রোজা পালন করি এই জন্য, কারণ সোমবারে আমি জন্মগ্রহণ করেছিলাম। কোন বারে কথা বলেন? সোমবার, সোমবার আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন, এই জন্য তিনি রোজা রাখতেন। আর বৃহস্পতিবারে এই জন্য আমি সিয়াম তথা রোজা পালন করি, ফাস্টিং করি, কারণ হচ্ছে এটা যে এক সপ্তাহের যত আমল সমস্ত আমলগুলোকে জমা করে ফেরেশতা এসে আকাশে আল্লাহর কাছে নিয়ে যায়। কোন বারে? বৃহস্পতিবারে। আল্লাহ রাসূল জন্ম তারিখ সোমবার, এই জন্য শুক্রিয়া স্বরূপ তিনি কি রাখতেন? রোজা। আমাদের উম্মত করে উল্টো, আল্লাহ রাসূল জন্মদিন অনুসারে তার রোজা বাদ দিয়ে করছে কি পিকনিক শুরু করে দিচ্ছে এক ধরনের, ভাই উল্টো না ভাই। আল্লাহ রাসূল কি জন্ম বৎসর পালন করেছে না জন্মবার পালন করেছে বলেন তো ভাই? যদি ধরে নিয়ে জন্মবার বা জন্মবার না, তিনি সোমবারে সিয়াম রাখতেন, রোজা রাখতেন। কিন্তু আমাদের হুজুররা আশেকের রাসূলের ভাব নিয়ে তারা বছরে একবার জন্মদিন পালন করছে, তারা খাওয়া দাওয়া করে, কিন্তু আল্লাহ রাসূল সোমবারে শুক্রবার স্বরূপ কি করতেন? রোজা রাখতেন। কিন্তু হুজুররা করছে কি? কাজ নেই, রোজা রেখে কষ্ট খাবো, লে এখন শুরু কর খাওয়া দাওয়া কর। এটা নাকি ধর্ম? কেন? এটা উৎসব। সব জায়গায় উল্টো, প্রত্যেকটি জায়গাতে উল্টো। আমরা শেষ পর্যন্ত চলবে ভাই, ছেড়ে দেন ভাই, কার কার সমস্যা হলে সমস্যা হোক ভাই, ছেড়ে দেন। তো আপনাকে এটা বোঝানোর চেষ্টা করছি যে আমাদের সমাজে মূলত আলেম সমাজ কিছু আছে যাদের দায়িত্বহীনতার কারণেই সমাজের মধ্যে এখনো অনেকগুলো কুসংস্কার আছে বা আছে না। আল্লাহ নবী তিনি বলছেন সুনান তিরমিজি হাদিস নম্বর 2072, মান তাওয়াল্লাকা তাইমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝোলালো, মাদুলি ঝোলালো, সে ব্যক্তি শিরিক করলো। কি করলো কথা বলেন? শিরিক করলো। হুজুরের কাছে যান, হুজুর আমার মেয়েটা যেন কেমন কেমন করে, এ মাঝে ভয় পেয়ে যায়। হ্যাঁ, তাই নাকি? আরে সর্বনাশ, তোর মেয়েকে জিনে ধরেছে। হুজুর আগে ভয় ধরিয়ে দিয়েছে, তোর মেয়েকে জিনে ধরেছে। হুজুর তাই বলছে, হ্যাঁ তোর মেয়েকে জিনে ধরেছে, এ যেমন তেমন জিন না, এ যে বাবরি মসজিদে ছিল 7-6 বছর বয়স, আছে না ভাই? হুজুর আগে বলছে তোর মেয়েকে জিনে ধরেছে, আর মেয়ের বাসায় ভয় পেয়ে, আরে বাবা আমার মেয়েকে জিনে ধরেছে? হ্যাঁ তোর মেয়েকে জিনে ধরেছে। হুজুর আমার মেয়ের কি যেন বিয়ে হয় না, লোক আসলে শুধু ভেঙে যায়। আবার বলছে তোর মেয়েকে জিনে ধরেছে। কেন বলেন দিনে হুজুর এই যে জিনের জিনের কথা বলছে? কেন? এখানে ব্যবসা আছে, কারণ জিনকে তো মানুষ দেখতে পায় না, এদের ব্যবসা করতে পারে। হুজুর তখন বলছো তাই? আচ্ছা 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 ঠিক আছে, আমি তোকে একটা তাবিজ দিয়ে দিবো, তোর মেয়ের হাতে একটা বাঁধবি, কোমরে একটা বাঁধবি, আর বিছানার তলে একটা রেখে দিবি, দেখবি 1 বছর মধ্যে বিয়ে হয়ে যাবে। বা আছে না নাই কথা বলেন? তো কি লাগবে? বলছে কি আর লাগবে, দিস 2000 টাকা দিস, আর বিয়ে হয়ে গেলে 5000 দিয়ে দিস। হুজুর ব্যবসা। হুজুরকে বলেন, হুজুর এই তাবিজ মাবিজ না দেখে ফু দেন না, ফু বলে হুজুর দেখবেন ফু দিতে চাইবে না। কেন বলেন তো? আপনি ছেলে নিয়ে হুজুরের কাছে গিয়েছেন, হুজুর আমার ছেলেটা একটু অসুস্থ, একটু ফু দিয়ে দেন তো। এখন হুজুর পড়ছে, 3টে ফু দিয়ে 300 টাকা নেওয়া সম্ভব কথা বলেন? হুজুর একটু প্রেস্টিজে বাদে, আরে বাবা 3টে ফু দিয়ে 300 টাকা চাওয়া যায়? তো এবু টাকা চাইতে তো লজ্জা লাগে। হুজুর করে দিলে কি কারামতি করে, ওই ফুটা না দিয়ে এখন তাবিজ তৈরি করে দিয়েছে। তো তাবিজে কি আছে? কোরআন মাজিদ আছে। তো ভাই বন্ধু, কোরআন মাজিদ যদি থাকে ওই তাবিজের মধ্যে, আপনি ওই তাবিজটা হাতে নিয়ে বা কোমরে নিয়ে আপনার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন কি করেন না? আপনি তখন নাপাক থাকেন কি থাকেন না? নাপাক অবস্থাতে কোরআন রাখা যাবে? কি বলছেন? আপনি পায়খানা ফিরতে গেছেন বাথরুমে, হাতে আছে আপনার কোরআন, আছে না নেই? কোরআন আছে। তো ভাই বলুন তো, এখন পায়খানাতে চলে গেলেন কোরআন মাজিদ নিয়ে, এটা জায়েজ হবে? একটু বিবেক দিয়ে ভাবেন। হুজুর এখানে ব্যবসা করছে, কেন? হুজুর এই তাবিজের ব্যবসা যদি বন্ধ করে, হুজুরের বছরে 10,000 টাকা লস যাবে কমপক্ষে। ছোট হুজুরের, বড় হুজুর হলে আলাদা ব্যাপার। পুরপুরাতে চলে যান, দেখেন তাবিজ আর তাবিজ, এত বড় গামলা নিয়ে বসে থাকে, আসে শুধুমাত্র দে 50 টাকা দেয়, দিতে দিতে 10 জন লোক আছে, এত পরিমাণ তাবিজ মানে তারা বিক্রি করছে। কিন্তু আল্লাহ নবী তিনি বললেন কি? মান তাওয়াল্লাকা তাইমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝোলালো সে ব্যক্তি শিরিক করলো। অনেকে বলে ভাই তাবিজ এটা খারাপ কি? খারাপ কি জানেন? এখন ডাক্তারখানাতে গিয়েছেন, জ্বর হয়েছে, ডাক্তার যদি আপনাকে বলে যে ঠিক আছে, এই দেখো
ক্যালপল ওষুধটা নাও, আর একটা কম্বিফ্লাম নাও, একটা প্যারাসিটামল তিনটে ট্যাবলেট দিয়ে দিয়েছে। এমন কোন ব্যক্তিকে যদি দেখেন ওই ব্যক্তি ঔষধগুলোকে নিয়ে হাতে বেঁধে ঘুরে বেড়াচ্ছে বা মাজায় বেঁধে রেখেছে, ভাই ওকে কি বলবেন বলেন তো ভাই? কেউ যদি ও ডাক্তার ঔষধ দিয়েছে, ক্যাপসুল দিয়েছে, ভালো ভালো ক্যাপসুল, ও একদম মাজায় বেঁধেছে, আর যে সিরিজটা তার শরীরে ঢোকানোর দরকার ছিল ও হাতে বেঁধে নিয়েছে, ভাই বলেন তো তার রোগ বালা মুসিবত ভালো হবে? তো ভাই এটা কেন করেন না? কারণ ঔষধ জিনিসটাকে খেতে হয়। কোরআন হচ্ছে শিফা, কোরআন আরোগ্য দানকারী, এটা তিলাওয়াতের মাধ্যমে মুমিনের অন্তর পরিশুদ্ধ হয়, ঈমান বৃদ্ধি পায়। আর আপনার যদি কোনো ব্যথা পায়, আল্লাহ নবী কোনো সময়তে যখন তার কোরআন যখন তাকে যাত্রণা করা হয়েছিল, আল্লাহ তাহসরা নাস আসরা ফালাক করতেন, তিনি ঝাড় ফুঁক করতেন, আপনার হাতে প্রচণ্ড ব্যথা, আপনি সঙ্গে সঙ্গে সুরাতুল ফাতিহা পাঠ করেন, সঙ্গে সঙ্গে সরিষার তেল নেন বা জায়তুন তেল নেন বা আপনি কালজিরার তেল নেন, নেওয়ার পরে আপনি সঙ্গে সঙ্গে সুরাতুল ফাতিহা পড়ে আপনি ফুঁক দেন, যেখানে ব্যথা সেখানে আপনি বারবার মালিশ করতে থাকেন, আল্লাহ পরে বিশ্বাস রাখেন ইনশাল্লাহ আপনার ভালো হবে। এটা কাদের আমল? এটা নবীর আর সাহাবীদের আমল। এইগুলো আপনার ছেলের প্রচন্ড ভয় ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, সেটা নাস ফলা কায়তাল কুরসি করেন, পানিতে ফুঁক দেন, ফুঁক দিয়ে আপনার ছেলেকে খাইয়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহ রসুলের বিভিন্ন সহি সূত্রে হাদিসা প্রমাণিত, আপনার আরোগ্য দান হবে, এখান থেকে দূরে থাকা যাবে। ভাই মনে রাখবেন, হুজুররা ব্যবসা করার জন্য তারা হাদিসকে কাট ছাট করে নবী সুন্নাকে বাদ দিয়ে হুজুররা নতুন নতুন তারা কি তৈরি করেছে, ব্যবসার জন্য কিছু আমল তৈরি করেছে, আর আপনাকে দিচ্ছে আপনি টুকটুক করে খেয়ে নিচ্ছেন। কেন? আল্লাহ নবী তিনি কখনো তাবিজ দিয়েছেন কোনো প্রমাণিতই না। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম রা তাবিজ ব্যবহার করতেন, এটা কোনো প্রমাণ নেই। একটা বর্ণনা আছে সুনান আবু দাউদে, সনদ সহি না যাইব, একটাই বর্ণনা পাওয়া যায় তাবিজ প্রসঙ্গে, তারপরেও সনদটা সহি না, সহি হলেও ও হাদিসে তাবিজ প্রমাণিত হয় না। তার জন্য আমরা বলছি যে আল্লাহ রাসূলের আমল, সাহাবীদের আমল, সেটা ছিল কি করা? ঝাড় ফুঁক করা। কি করা? ঝাড় ফুঁক করা। আর আমরা তাবিজ করেছি, এটা সাধারণ মানুষের উপকার নেই, এটা তো হুজুরের উপকার। কার উপকার? হুজুরের উপকার। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে তার সন্তান তিনজন মারা গেছে। কয়জন? তিনজন আল্লাহ রাসূলের সন্তান মৃত্যুবরণ করেছে তার জীবদ্দশাতে। ভাই কখনো চল্লিশা খানা দিয়েছে মনে হয়? দিয়েছে? কখনো তো দেয়নি। আল্লাহ রাসূল যখন তিনি সঙ্গে দুনিয়া থেকে চলে গেলেন, পৃথিবীর প্রথম খলিফা কে তখন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আড়াই বছর খলিফা ছিল। ভাই বলুন তো আল্লাহ রাসূলের এই মৃত্যুর জন্য চল্লিশা খানা বা এগারো দিনের খানা বা বাৎসরিক খানা দিয়েছে এমন কোনো প্রমাণ আছে? কথা বলেন। আচ্ছা আচ্ছা, তার মানে বুঝতে হবে যে আল্লাহ রাসূল তিনি যখন মৃত্যুবরণ করলেন, আল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি কখনোই এই চল্লিশা খানা করেনি, বাৎসরিক খানা করেনি বাপকে জান্নাতে ঢোকানোর জন্য। আমরা মনে করি চল্লিশা দিলে মানে বাপ জান্নাতে ফুটবল খেলবে, বুঝেন না? বাপ মারা গেছে, ছেলে তো কোনোদিন মসজিদে যায়ও না, নামাজে পড়ে না, আর তখন যখন বাপ মারা গেছে তার এক সপ্তাহ পর বসে গেছে চার বেটা একসঙ্গে, আব্বা তো মারা গেছে, ভাই কি করা যায়, বড় ভাই তুই কি করবি? তা আমি যাক গরু দিয়ে দিব। ছোট ভাই তুই কি দিবি? ভাই আমার তো ব্যবসা খারাপ যাচ্ছে, কি করবি তুই? মিষ্টি আর দইটা আমার। আরেকজন বলছে প্যান্ডেলটা আমার, আরেকজন বলছে চাল ডাল আমি যা লাগে দিয়ে দেবো। চার ভাই মিলে একদম কঠিন পরিশ্রম গোটা এলাকার লোককে দাওয়াত দিয়ে দিয়েছে, বাপ মারা গেছে খানা খেতে আসবেন। তো ভাই বাপ মারা গেছে খানা খেতে আসবেন, সবাই খানা খেয়ে চলে গেছে, আর ব্যাটা মনে করছে বাপের জন্য চল্লিশা খানা করে দিয়েছি, বাপ আর মামলা জান্নাতে একদম দোল খেলছে। ও মনে করছে বাপের জন্য চল্লিশা করে দিয়েছে মানে বাপ এখন জান্নাতে ঢুকে গেছে। কতই সোজা, অতই সোজা জান্নাতে যাওয়া, এই খানা দিয়ে জান্নাতে যাবেন? জি না, যদি এই চল্লিশা করেই যদি জান্নাত যাওয়া যেত তাহলে প্রথম যিনি করতেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কে? আবু বকর। মেনে নিলাম, আবু বকর করলেন না। আল্লাহ রাসূলের এগারো জন স্ত্রী ছিল, কয়জন? এগারো জন স্ত্রী ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি জীবিত ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাহলে তার স্বামীর জন্য ভাই একদিন খাওয়াতে পারতেন কি পারতেন না চল্লিশা? কথা বলেন, করেছে? কোনো ইতিহাস নেই। ধরে নিলাম নবীর প্রয়োজন নেই, ভাই নবীর পরে সাহাবী আবু বকর যখন মৃত্যুবরণ করলেন সেই সময় খমর হয়ে গেলেন, খলিফা হয়ে গেলেন ওমর বিন খাত্তাব। ভাই বলতো ওমর বিন খাত্তাব কখন আবু বকরের জন্য চল্লিশা খানা দিয়েছে? কথা বলেন, দেয় নাই। কিন্তু আপনার এটাকে ধর্ম মনে করছেন। জি না, এটা ধর্ম নয়। চল্লিশা খানা দিয়ে কখনো জান্নাত পাওয়া যায় না। চল্লিশা খানার পরিবর্তে আপনাকে করতে হবে
ভাই আর ঠিক করেন না, বারোটা পার হয়ে গেছে, বারোটা আমাদেরও বেজে গেছে। আমি সবগুলো একটা করে চলে আসছি। এই তো হয়ে গেছে আবার কি নাকি, এ চলতে চলতে হয়ে যাবে। ঠিক আছে, আমি শুধুমাত্র বোঝানোর চেষ্টা করছি যে সমাজে আমাদের কিছু দায়িত্বহীনতা, আর সমাজে যত রকমের কুসংস্কার চলে আছে সব হুজুরের জন্য। কাদের জন্য ভাই বলেন তো? হুজুরের জন্য। সাধারণ মানুষের কিছু বোঝে না, হুজুর যেদিকে চালায় সাধারণ সেদিকেই চলে। চল্লিশে খানা দিয়ে মনে করছে যে একদম বাবাকে জান্নাতে ঢুকে দিয়েছে, বেটা সোজা তো যে না, বরং আল্লাহ নবী বলছেন মানুষ যদি মৃত্যুবরণ করে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটে আমল থাকে। কয়টা? তিনটে আমল থাকে। তার মধ্যে একটা চাল ইলম, জ্ঞান। আপনার সন্তানকে আলেম তৈরি করে যান, দুনিয়াতে আলেম তৈরি করেন। আপনি মারা যাবেন, আপনার ছেলে যদি আল্লাহ কাছে দোয়া করে, এই দোয়াটা তার বাপ কবরে বসে পাবে। এর চাইতে বড় কোনো মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় আছে বলে আমাদের জানা নেই। সবচেয়ে কোনটা? সন্তানের দোয়া, তার মৃত বাবা মার জন্য সবচাইতে একদম ডাইরেক্ট আল্লাহ কবুল করে। কথা বুঝতে পারছেন? আমাকে ডেকে নিয়ে যদি দোয়া করিয়ে দেন, আমাকে 500 টাকা দিচ্ছেন, আমি দোয়া করছি, এ দোয়া আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে। কিন্তু সন্তান যদি তার পিতা মাতার জন্য দোয়া করে, আল্লাহ রাসূল বলছেন যে জ্ঞান যখন ছেড়ে যাচ্ছে, আর কোনো আলেম সন্তান যদি বাপ মার জন্য দোয়া করে, ভাই আপনার কবরস্থির জন্য উপকার হবে কি হবে না? কথা বলেন জি। আর একটা হচ্ছে সাদকায় জারিয়া। সাদকায় জারিয়া মানে চল্লিশে খানা সাদকায় জারিয়া না, সাদকায় জারিয়া মানে এমন একটা সাদকা করেছেন যেটা চলতে থাকে, চলন্ত একটা সাদকা। চলন্ত সাদকা মানে আপনাদের মসজিদ আছে, আপনার বাবা মা মারা গেছে, চল্লিশে খানা করতে গেলে 80 থেকে 1 লক্ষ টাকা খরচ হয়। আপনি বলেন এই 1 লক্ষ টাকা খরচ করলেন, একদিন মানুষ খেয়ে দিয়ে সমালোচনা করে চলে গেল, কে বলবে লবণ কম, কে বলবে ঝাল কম, কে বলবে টক বেশি হয়েছে, এই কথা না শুনে আপনি মসজিদে বলেন যে আমি ছাদ তৈরি করলাম বা আমি মসজিদে টাল স্প্রে দিলাম, এখন এই মসজিদে যতজন মানুষ সালাত আদায় করবে, আপনার বাপ মার উদ্দেশ্যে যদি দিয়ে থাকেন, আপনার বাপ মা কবরে নিয়ে কি পাবে? কথা বুঝতে পারছেন? আপনি যদি বলেন যে অজুখানাটা করে দিলাম, মসজিদে ট্যাঙ্ক নেই, আমার বাপ মারা গেছে, আমি ট্যাঙ্ক দিয়ে দিলাম আব্বার জন্য, এর সাদকায় জারিয়া, যতজন মানুষ এই ট্যাঙ্কের পানি দিয়ে অজু করবে, আপনার বাপ মা কবরে কি পাবে? নেকি পাবে? যদি আপনি বাপ মার কল্যাণ করতে চান, আপনার পিতা মাতার কল্যাণ করতে চান, মৃত ব্যক্তির জন্য যদি কল্যাণ করতে চান, আপনি যোগ্য সন্তান হিসাবে সমাজ কি বললো এই দিকে নয়, আল্লাহ নবী কি বলেছে তার উপর আপনাকে আমল করতে হবে। সাদকায় জারিয়া করেন, মসজিদ করে দেন, আপনি করে দেন, মাদ্রাসা করে দেন, বিভিন্ন সামাজিক কাজ করতে থাকেন, বিভিন্ন সামাজিক কাজ করেন, সাদকায় জারিয়া করেন, এগুলো আপনার বাপ মার উপকারে আসবে। 40 খানা করে সেই সমালোচনাই হবে, আর মানুষকে দেখানো হবে হ্যাঁ বাপের জন্য করেছে, বাপের বেটা একটা, এ কথা শুনতে পাবেন, কিন্তু এটা আপনার বাপ মার উপকারে আসবে না। কথা বুঝতে পারছেন? আসলে একদিন উপকার আসলো, কিন্তু মসজিদে যদি আপনি অজুখানা করে দেন, যতজন মানুষ অজু করবে, ভাই নেকি পাবেন কি পাবেন না? আপনি পাবেন, এই কাজগুলো করার চেষ্টা করেন। আমাদের সমাজ ভাই আমি প্রতিদিন প্রোগ্রাম করছি, আজকে যদি আমাকে মাইক্রোফোনে কথা বলা শেখান তাহলে এই মাইক্রোফোনটা যে একাত্তর সঙ্গে আওয়াজ যাবে, আমি মাইক্রোফোনের সামনে বলছি না, আওয়াজ কোথায় যাবে? আমাকে মাইক্রোফোন ফলো করে কথা বলো, আওয়াজ হবে।
মাইক্রোফোন ধরানো শিখাবেন এটা তো আশ্চর্য। আর মাইক্রোফোন আপনি বলছেন মুখের কাছে নিয়ে গেলেন, কত এটা সম্ভব ভাই? কতক্ষণ ভাই? 2 মিনিট 1 মিনিট তাৎক্ষণিক বক্তৃতা একটা কবিতা বলে চলে যাবেন, ঠিক আছে? আমরা যখন কথা বলি আমাদের বক্তৃতা সাইন ল্যাঙ্গুয়েজ বলে একটা কথা আছে, বডি ল্যাঙ্গুয়েজ। আমার মুখের কথা দিয়ে আপনি যতটা বুঝবেন আমার বডি ল্যাঙ্গুয়েজে তার চাইতে বেশি বুঝবেন। তা আমার কথা বলতে হবে এইভাবে বলতে থাকবে, আমি কি মূর্তি? আশ্চর্য না? তাহলে আগে থেকে আপনাদেরকে একটা পরিকল্পনা করতে হতো, মাইক্রোফোন কমপক্ষে 2টা দেন, বা এমন মাইক্রোফোন দেন যেটা কমপক্ষে 6 ইঞ্চি দূর থেকে আপনার কাজ করবে। কিন্তু এইভাবে কতক্ষণ রে ভাই মাইক্রোফোনের মুখের কাছে ধরে কথা বলা যাবে? আর আপনি কাছ থেকে কথা বললেও আমার কথার মধ্যে আপনার জড়তা শুনতে পাবেন? সম্ভব হবে না, কথা বুঝতে পারবেন না। তো যাই হোক, মাইক্রোফোন না হলেও সাধারণ মানুষ শুনতে পাবে, মাইক্রোফোনের দরকার নেই। যারা দূর দূরান্তে আছে তাদেরকে শোনারও আমাদের প্রয়োজন নেই, যাদের প্রয়োজন তারা সে শুনবে। কথা বুঝতে পারছেন ভাই? জোর করে ধর্ম শোনাতে হবে এমনটা বিষয় নয়। তো যাই হোক, আমরা যে কথা বলছিলাম, সবচেয়ে মূল কথা হচ্ছে যে আমাদের সমাজের যারা নেতা নেতৃত্ব দিচ্ছে এদের মধ্যে শুধুমাত্র দায়িত্বহীনতার কারণেই আমাদের সমাজের মধ্যে অনেক কুসংস্কারও বিদ্যমান আছে, এবং এই কুসংস্কারগুলোকে উচ্ছেদ করার জন্য সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে এক শ্রেণী আলম শ্রেণীর মানুষকেও জরুরত আছে, বা আছে না নেই কথা বলেন। অজস্র জায়গাতে দেখবেন অমুসলিম হিন্দু এবং খ্রিস্টান যারা আছে তারা মুসলিমদের কাছে একটা অভিযোগ করে, কি অভিযোগ জানেন? যে মুসলিমরা নারীকে সম্মান দেয় না। কি দেয় না কথা বলেন? কথা বুঝতে পারছেন? মুসলিমরা কি দেয় না নারীকে? সম্মান দেয় না। কেন দেয় না? কারণ মুসলিমরা তারা পুরুষরা মসজিদে সালাত আদায় করে কিন্তু মহিলাদেরকে প্রবেশ করতে দেয় না। কথা ঠিক? আমাদের উপমহাদেশে অজস্র মসজিদ আছে, মসজিদে আজান হচ্ছে, স্বামী চলে গেছে মসজিদের মধ্যে নামাজ পড়ছে, কিন্তু বউ বাইরে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, ভয় আছে না নাই কথা বলেন? বা হাট বাজার বাজার করে বেড়াচ্ছে কিন্তু মসজিদে ঢুকছে না। কেন? হুজুরের ফতোয়ার জোরে। হুজুর বলেছে মহিলাদের মসজিদে নামাজ পড়া মাকরুহ তাহরিমি, মানে মাকরুহ, কথা বলেন নাই? হুজুরের শুধু কথার জোরে আল্লাহর বিধান যেটা মসজিদে সালাত আদায় করবে, সূরা আলে ইমরান 3:44 আয়াত, আল্লাহ মারিয়াম আলাইহিসসালাম জিজাস কাইস নবী ঈসা আলাইহিসসালামের মাকে নিজের ইচ্ছায় মারিয়াম তুমি যাও রুকু পায়ের সঙ্গে রুকু করো, রুকু কোথায় করে? রুকুকারীদের সঙ্গে, মানে যেখানে জামাত হয় সেখানে তুমি জামাত করো। জামাত কোথায় হয়? মসজিদে।
মারিয়াম আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের দায়িত্ব দিয়েছে, চিন্তা করেন। আর আমাদের সমাজে এখন বলা হচ্ছে যে না, মহিলাদের মসজিদ গমন মাকরু, মসজিদে নামাজ পড়তে পারবে না। ভাই এই কথা আছে না নাই? কে বলেছে ভাই? নেই কথা বলেন। এর জন্য অমুসলিম নন মুসলিম যারা আছে, নাস্তিক, তারা মুসলিমদেরকে অভিযোগ করে যে আমরা হিন্দু, দেখো আমরা মন্দিরে যাই ছেলে মেয়ে একসঙ্গে, কোনো ভেদাভেদ নেই। খ্রিস্টানরা গির্জায় যায় ছেলে মেয়ে মিলে, কোনো ভেদাভেদ নেই। কিন্তু মুসলিমরা যখন মহিলাদেরকে মসজিদ যেতে দিচ্ছে না, সঙ্গে সঙ্গে অভিযোগ আসছে। তো মনে রাখবেন, ইহুদি খ্রিস্টান এবং হিন্দু দাদারা তাদের নারীদেরকে মন্দির মসজিদ মন্দির গির্জা প্যাগোডাতে নিয়ে যায়, তবে কোনো শৃঙ্খলা কোনো আইন নেই, যার যেমন ইচ্ছা সে হয়ে যায়। ইসলাম একটা আইন দিয়েছে, কি আল্লাহ নবী বলেছেন সুনান আবু দাউদ হাদিস নাম্বার 468, সবচেয়ে প্রথম যে কাতারটা হবে সে কাতারটা কার? পুরুষের। তারপরে শেষ কাতারটা কার হবে? নারী তথা মহিলাদের। এখন তো আমাদের টেকনোলজি অনেক উন্নত, আলাদাভাবে পর্দার অন্তরাল থেকে ওযুখানা মেয়েদের করে দেন, আলাদা গেট করে দেন, পুরুষের সঙ্গে কোনো দেখা সাক্ষাতের কোনো ব্যাপার যেন না থাকে। আলাদা গেট দিয়ে মেয়েরা ঢুকবে, জুমার সালাত আদায় করবে, অন্য অন্য সালাত আদায় করবে, বেরিয়ে আসবে। এটা আল্লাহ রসুলের যুগের আমল। সহিহ বুখারী খুলবেন, 788 নম্বর হাদিস এবং 886 নম্বর হাদিস, আল্লাহর নবী তিনি বলছেন যে তোমরা আল্লাহর বান্দিকে, আমার বান্দিকে তোমরা মসজিদে আসতে বাধা দিও না। কিন্তু আমরা হুজুররা বাধা দিই, সাধারণ মানুষ দেয় না। হুজুররা যদি বলে না আল্লাহ নবীর যুগে ছিল, ওরা বলছে না ওমর বিন খাত্তাবের যুগে নাকি রহিত হয়েছে, এ কথা সঠিক নয়। ওমর বিন খাত্তাব, ওমর যদি মৃত্যুবরণ করে, সেই বুখারি 3321 নম্বর হাদিস এবং 3302 নম্বর হাদিস, যেদিন ওমর বিন খাত্তাব জামাতরত অবস্থায় ফজরের জামাতে আছেন, আবু লুলু পেছন থেকে একটা তরবারি মেরে দিয়েছে, খুন্তি ঢুকে দিয়েছে, ওমর বিন খাত্তাবের স্ত্রী বলছেন সেই দিন আমি জামাতে ছিলাম। তোমার যদি মহিলাদের মসজিদ গমন নিষিদ্ধ করে দেয়, তো ওমর বিন খাত্তাবের স্ত্রী বলছে ওমর যখন মৃত্যুবরণ করে জামাতরত অবস্থায়, ওমর স্ত্রী বলছে আমি সে জামাতে উপস্থিত ছিলাম, মানে সে নামাজ পড়ছিল। তো ভাই বন্ধু, ওমর কিভাবে কখন তিনি রহিত করলেন বা বাদ দিলেন? জি না, তিনি এটা বিধান রহিত করেননি। মহিলাদের মসজিদ গমন এটা আল্লাহর জামানতে ছিল, এখনো থাকবে। তবে কিছু শর্ত আছে। কি শর্ত? পুরুষের সঙ্গে যেন কোনো সাক্ষাতের ব্যবস্থা না থাকে, আলাদা পর্দা, আলাদা গেট, পুরুষদের কাতারের মধ্যে মেরে দাঁড়াবে এমনটা নাই, সবকিছু আলাদা। কথা বুঝতে পারছেন? পরিবেশ তৈরি করতে হবে। আমাদের সমাজে মেয়েদের জন্য দেখবেন ঈদের উৎসব যা আছে, শুধু রান্না করা ওদের ঈদ আছে না ভাই? ওদের রান্না করা, মাংস রান্না, আর তো সামাই আর পায়েস, আর স্বামীর সব যারা আসবে, বন্ধু বান্ধবী আসবে, শ্বশুর বাড়ি থেকে লোক আসবে, তাকে খাওয়ানো মেয়েদের ঈদ। ভাই এটা কি ঈদ? জি না, ঈদ তো দুই রেখা সলাত। কি ভাই? ঈদ দুই রেখা সলাত, নামাজ পড়া, সবাই একসঙ্গে গিয়ে ঈদগাহে খুশি আনন্দ যাপন করে সালাত আদায় করবে, এটা হচ্ছে ঈদ, এটা হচ্ছে মুসলিমদের ঈদ। তবে হ্যাঁ, এটা পুরুষের ঈদ, কিন্তু মেয়েদের ঈদ শুধু আখাত করে সারাদিন রান্না কর। মেয়েদেরকে আন্দোলন করা উচিত যে আমাদের কাজ শুধু ঈদের দিন রান্না করা না, আমাদের নামাজ পড়াটাও, এবং জামাতের সঙ্গে এলাকার যারা মুসল্লি আছে তাদের দায়িত্ব মেয়েদের জন্য ঈদগাহ আলাদাভাবে তৈরি করা। যদি সম্ভব না হয়, আপনাদের ঈদগাহ পেছনটা পুরো একদম কালো তিরপল দিয়ে একদম ঘিরিয়ে দেন, তারপরে মেয়েদের জন্য আলাদা গেট করেন, আলাদা ব্যবস্থা করেন, তারা সালাত আদায় করবে। এটা আল্লাহ রাসূলের হুকুম। সহিহ বুখারী 901-2-3 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, একজন মেয়ে বলছে আল্লাহ রাসূল আমরা যদি হায়েজ অবস্থায় থাকি, ঋতুস্রাব অবস্থায় থাকি, তারপরে কি ঈদের গাহে যাব, ঈদের নামাজ পড়তে যাব? আল্লাহ নবী বলছে জি হ্যাঁ, তুমি যদি ঋতুস্রাব অবস্থায় থাকো তবুও তুমি ঈদগাহে যাবে, তবে তুমি নামাজ পড়বে না, তোমরা দোয়াতে অংশগ্রহণ নিবে। দেখেন আল্লাহ সালে কত বড় আদেশ, হায়েজ ঋতুস্রাব থাকলেও তারা তাদেরকে আল্লাহ নবী বলছে যে তুমি যাবে, তো নামাজ পড়বে না, আলাদাভাবে তাদের ব্যবস্থা করবেন। অনেক মেয়ে হতে পারে যাদের ঋতুস্রাব আছে, মেয়েদের প্যান্ডেল মধ্যে একটা কোনা করে দিয়ে ঘিরে দিবেন, যারা ঋতুস্রাব অবস্থায় আছে, অপবিত্র অবস্থায় থাকবে, তাদের জন্য আলাদা বসার জায়গা করবেন। এটা হচ্ছে বিধান আল্লাহর নবী। তিনি মেয়েদেরকে ঈদগাহে নিয়ে আসতেন, যে হুজুর হতো আদায় যে না মেয়েরা এখন আসা আছে ফিতনা। জি ভাই, ফিতনা না, ওই হুজুরের বক্তৃতা দেয় যে আল্লাহ রাসূল ঈদের দিন খুতবা দেওয়ার পরে এমন ভাবে দোয়া করলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চলে গেলেন, সুর দিয়ে বক্তৃতা দিচ্ছে হুজুর, দিয়ে বলছে যে মায়েদের কানের যা ছিল সব বেলালকে দিয়ে দিল। হুজুর বলছে দেখেন মেয়েদের মসজিদে যাওয়া যাবে না,
মেয়েদের ঈদগাহে যাওয়া মাকরু। আবার হাদিস বলছে যে আল্লাহ রাসূল এমন খুতবা দিলেন ঈদের নামাজের পরে, বেলালের কাছে মেয়েরা সব কানে দুল নাকের ফুল সব দিয়ে দিল। তো মেয়েরা তার মানে জামাতে গিয়েছিল রে বেটা, বুঝেন না? হুজুর এটাতে কেঁদে কেঁদে ওয়াজ করে নিজের পকেটে টাকা ঢুকে নিচ্ছে, কিন্তু এই হাদিস দিয়ে যে প্রমাণ এটা হয়ে যাচ্ছে মেয়েরা সেই দিন তার মানে ঈদগাহতে মসজিদে ঈদগাহতে নামাজ পড়তে এসেছিল, নচাল আলসার খুতবা শুনলই কিভাবে, বেলা তার কাছে গেলই কিভাবে, আর কিভাবে এবার টাকা পয়সা নিয়ে আসলো, কথা বুঝতে পারছেন? হুজুর বলছে যে না, মেয়েদের এখন ঈদগাহ আর মসজিদ আসা ফিতনা, মানে আল্লাহর ঘর মসজিদ আসবে ফিতনা, কিন্তু ভোট দিতে গেলে হুজুরের ফতোয়া নেই। আছে কথা বলেন, লাইন দিয়ে ভোট দিচ্ছে, হুজুরও দিচ্ছে, হুজুরের বউও দিচ্ছে, তখন আর ওটা মাকরুহ হয় না। স্বাস্থ্য সাথী হাজার রকমের কার্ড তৈরি করার জন্য বিডিও অফিসে তার স্ত্রীকে নিয়ে চলতে চলতে জুতো ক্ষয় হয়ে গেল, এখানেও মাকরুহ হুজুরের ফতোয়া আসে না। ও হুজুর দেখবেন ঈদের মার্কেট করে যাচ্ছে, এটাও হারাম ফতোয়া কিছু আসে না, কিন্তু মসজিদে নাকি ফিতনা, আল্লাহর ঘরে নাকি ফিতনা। আমি বলি হুজুরকে, হুজুর শোনেন, আপনাদের এলাকার সবচেয়ে বড় মাতাল যে আছে মদখোর মাতাল, ওই ব্যক্তিকে বলবি ভাই এদের তোকে 10,000 টাকা দিলাম আর এক বোতল মদ দিলাম, এটা খেয়ে মসজিদে ধাপিতে একটু বসতো দুর্বর গতিতে পালি যাবে, পালাবে না, কথা বলেন তো? আল্লাহর ঘর মসজিদে একটা মদ করে সে মদ খেতেও চায় না, আর আল্লাহর ঘরে মসজিদে মুসল্লিরা যারা নামাজ পড়তে যাবে তারা ফিতনা করবে, এটা হয় কিভাবে? কিন্তু হুজুর তার বউকে নিয়ে ঈদগাহতে যাওয়া বা যাওয়া তার জন্য মাকরুহ হচ্ছে, কিন্তু বাজারে বাজার বাজার করছে, হয়তো তখন ফিতনা হয় না, কথা বলেন, কথা বুঝতে পারছেন? ওই হুজুর ফতোয়া দিচ্ছে যে মোলেদের মসজিদে আসা মাকরু, কিন্তু হুজুর যেখানে বসে বক্তৃতা দিচ্ছে পাশে মেয়ের আবার রাত 12টা 1টা 2টো পর্যন্ত ওয়াজ শুনছে, ওয়াজ শোনা ফিতনা হয় না রাত্রিবেলাতে, কিন্তু নামাজ পড়তে আসবে মেয়েরা ঈদগাহে এটা নাকি ফিতনা, বা এটা হতে পারে? কিসের ফতোয়া দেখেন, আজীব ব্যাপার। তার মানে আমরা এই জন্যই বলি, স্বাভাবিকভাবে বলি যে আমাদের কিছু ফতোয়ার জোর হুজুরের কণ্ঠ, হুজুরের জোরে অনেক সুন্না, অনেক আদেশ, আল্লাহর উপদেশ, আল্লাহর নবীর আদেশ উপদেশ সমাজ এখন অবহেলিত হয়ে আছে অজস্র, কতগুলো দেখাবেন, অনেকগুলো বলতে গেলে শেষ হবে না, যে আমাদের সমাজের মধ্যে অনেকগুলো এমনভাবে চলে আসছে যে আল্লাহ রাসূলের হুকুম আছে এমন, আর হয়ে গেছে সমাজে আর এক রকমের। মহান সত্তা আল্লাহ কাছে দোয়া এ প্রার্থনা, আল্লাহ সুবহান ওয়া তাআলা তুমি মুসলিম উম্মাকে এই কথাগুলো বোঝা তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ কাছে দোয়া এ প্রার্থনা, আমরা যে কথাগুলো বললাম আল্লাহ তুমি এই কথাগুলো মানুষকে সাদরে গ্রহণ করা তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।